কিরে পারবি না নেতা সাহেবের মনের শেষ ইচ্ছা পূরণ করতে? দ্রুত গলায় গমগমে উত্তর বসালো আসিফ। জি ভাই, পারবো। হৃদের বেপরোয়া কথাবার্তা ধাতস্থ হতেই গলা ফাটা চিৎকার করে উঠে আফজাল, নিজের সর্বোচ্চ দিয়ে ছটফট করে বাঁচার জন্যে। ব্যর্থ হয়ে গলা ফাটিয়ে আর্তনাদ করে হৃদের কাছে, ক্ষমা চায়, আহাজারি করে। আমার ভুল হয়ে গেছে খান সাহেব, প্লিজ আমাকে ছেড়ে দিন। জানে মারবেন না, আমি বুঝতে পারিনি বিষয়টি, আমি আর এমন করব না, সব কাজকর্ম ছেড়ে দিব। ও জানে মারবেন না আমাকে, প্রাণ ভিক্ষা চাই আমার, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। উফ, তুই তো সাংঘাতিক প্যারাময় মানুষ রে, তোর পরিবার পরিবার, আরে অন্যের পরিবার কিছুই না, নিজের পরিবারের প্রতি এত দরদ থাকলে অন্যের পরিবার নিয়ে খেলা উচিত না। আসিফ, নেতার মুখে ট্যাগ লাগাতো, এই নেতা আমাকে প্যারা দিচ্ছে। হৃদের কথায় আসিফ দ্রুত পায়ে এগিয়ে এসে আফজালের মুখে টেপ লাগায়। থেমে নেই, মুখ বন্ধ থাকলেও শরীর ঝাপটাচ্ছে জোরতাল এসে। ছটফটে ভঙ্গিতে গুমরানো শব্দ তুলে হৃদের সামনে, হৃদ দেখল না সেসব। আয়েশি ভঙ্গিতে নিজের চেয়ারে হেলিয়ে পড়ে হৃদ, দুহাত ভাঁজ করে মাথার পিছনে ঠেকায়। উপরে ছাদের দিকে তাকিয়ে অত্যন্ত হতাশ গলায় বলল আফজালের উদ্দেশ্যে হৃদ, জানিস একটা বউ আমারও আছে তোর মতো করে, বাচ্চা নেই, সংসারও নেই আমার, কারণ বাতিল বউ, কারণ বাতিল বউ হয় সে আমার, সাংঘাতিক বাড়াবাড়ি রকমের মেয়েটা, তোর মতোই কথা শোনে না সে আমার, কিন্তু তারপরও শাস্তি দিতে পারি না তোর মতো করে, আটকে যায় মেয়েটার মিষ্টি চেহারার দিকে তাকালে। আমি হলাম গ্যাংস্টার মানুষ, প্রেম ভালোবাসা বিয়ে কোনোটাই যায় না গ্যাংস্টার জীবনের সাথে আমার, কিন্তু মেয়েটাকে না বুঝিয়ে পারি না, আমার সবটা জুড়ে বিচরণ তার। আজকাল মনে হচ্ছে আমার গ্যাংস্টার চরিত্রে কলঙ্কের দাগ পড়ে যাচ্ছে, আমাদের গ্যাংস্টার জীবনের দুর্বলতা রাখতে নেই, তাই মেয়েটাকে এড়িয়ে চলতে হবে আমার। কথাগুলো বলেই ঠিক হয়ে বসে হৃদ, আফজালের ভয়ার্ত দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে, অত্যন্ত চিন্তিত গলায় আবারও পরপর প্রশ্ন করে বলে উঠে হৃদ, আচ্ছা আমার কি সাংঘাতিকভাবে মেয়েটাকে এড়িয়ে চলতে হবে, ইগনোর করতে হবে তাকে দেখা থেকে? আমার কি আবারও ফিরে যাওয়া উচিত নিজ গন্তব্যে? এই মেয়ের মায়া থেকে বাঁচতে কি আবারও ছাড়তে হবে আমাকে বাংলাদেশ? পার্কিং লট থেকে নিজের চাবি আঙ্গুলের প্যাচে ঘোরাতে ঘোরাতে খানবাড়িতে ফিরল আয়ন, হাতের কিছু কাজ চাপিয়ে মাত্রই ফিরল সে। কাল বাদ পরশু ফিরবে লন্ডনে, তাই বিগত দুই দিন সে খানবাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। সকালে মায়ার মাথায় ব্যান্ডেজ ড্রেসিং করে ফ্রেশ হয়ে তারপর বের হয়েছিল নিজের কাজের উদ্দেশ্যে। সকল কাজ শেষ করতে করতে বিকাল 5টা বেজে যায়, এখন পরন্ত বিকেল। আয়ন পার্কিং লটের রাস্তা ধরে এগোয় বাসার ভেতরে যাওয়ার জন্যে। কিছুটা পথ এগোতেই চোখে পড়ল মায়াকে, বাগানের এক প্রান্তে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে কিছু একটা করার চেষ্টা করছে। আয়ন মায়াকে দেখে মুহূর্তেই দারুণ হাসে নিজের মাঝে। বাসার ভিতর না গিয়ে সোজা রাস্তা ধরে মায়ার উদ্দেশ্যে। কিছুটা পথ এগোতেই চোখে পড়ল মায়া কাঁচা হাতে প্রজাপতি ধরার চেষ্টা করছে বাগানের মধ্যে। আয়ন নিঃশব্দে হেসে উঠে মায়ার বাচ্চামো দেখে, কয়েক কদম এগিয়ে যেতে আবারও বুঝতে পারে মায়া অসময়ে গোসল করেছে। আয়ন চমকে উঠে দ্রুত নিজের হাতের ঘড়িটা দেখে নেয়, 5:17 বাজে। চট করে চোখ তুলে তাকায় মায়ার পিঠতয়ার দিকে, ভিজা চুলের পানি দ্বারা মায়ের পিঠ ভিজে গায়ের কাপড়টা লেপটে আছে মায়ার কোমরে পিঠে। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে, মায়ের শরীর অসুস্থ, এই অসময়ে গোসল করাটা মায়ের মোটেও ঠিক হয়নি, বরং ক্ষতিকর, পুনরায় অসুস্থ হয়ে পড়বে, তাছাড়া কাটা আঘাতে পানির স্পর্শে তাজা হবে সেটা। আয়ন চিন্তিত ভঙ্গিতে তাকায় সেদিকে, মেয়েটা পাগলামি করতে করতে নিজের ক্ষতি করে বসলো শেষে। টেনশনের সহিত আয়ন আর কিছুই লক্ষ্য করতে পারল না মেয়েটার, টেনশনের উত্তেজনায় দ্রুত পায়ে এগিয়ে গেল সেই দিকটায়। তপ্ত মেজাজে মেয়েটার হাতের কবজি টেনে ধরে নিজের সাথে মেশায়। আকস্মিক ঘটনায় মেয়েটার হুমড়ি খেয়ে পড়ল আয়নের বুকে, চোখ তুলে তাকানোর আগে আয়ন কোমর চেপে ধরে মেয়েটার। অপদস্থক হয়ে মেয়েটি ছটফট করতেই মুখ খুলল আয়ন, শাসিত কণ্ঠে বলল, সবকিছুতে এতটা পাগলামো কিসের তোমার, এই অসময়ে গোসল করে কেন? হ্যাঁ, মাথার আঘাতটা পুনরায় তাজা হলো তোমার বোকামির জন্য, আমার কথা। আয়নের বাক্যগুলো ইতি ঘটানোর আগে ছটফট ভঙ্গিতে মুখ খুলল মেয়েটি, রাগী সুরে বলল, ছাড়ুন আমাকে অসভ্য লোক। তাই মুহূর্তেই চমকে ওঠে আয়ন, অপদস্থক হয়ে হাতের বাঁধন ঢিলে করতে ছিটকে বেরিয়ে আসে জুই। আয়নের দিকে রাগে কটমট করে তাকায়, ফুসফুস করে নিজের রাগটা দমানোর চেষ্টা। সে কিছু বলবে তার আগেই মুখ খুলল আয়ন, ইতস্তত গলায় বলল, আপনি? ধৈর্যের বাঁধ ভাঙে জুয়ের, রাগে কটমট করে বলে ওঠে, আপনি অসভ্যদের মতন সবসময় জড়ো জড়ো করেন কেন? জুয়ের কথায় মুহূর্তে বিরক্তি প্রকাশ করল আয়ন। মেয়েটা আসার পর থেকে ভুলভাল অপ্রত্যাশিত কাহিনী ঘটে যাচ্ছে তার সাথে, মায়াকে ঘিরে সকল অনুভূতি প্রকাশ পাচ্ছে মেয়েটার উপর, এতে সে প্রচণ্ড বিরক্ত। যাকে নিজের মনে সুপ্ত অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে তাকে করতে পারছে না, বরং তার জায়গায় মেয়েটার সাথে জড়িয়ে যাচ্ছে কাকতালীয়ভাবে। অবশ্যই তো আয়নের দোষ নেই, সে কি ইচ্ছে করে কিছু ঘটাচ্ছে নাকি, সেটা তো অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটছে,
কিন্তু এই কথাটা কিভাবে বুঝাবে এই মেয়েটাকে, সে তো ভুল বুঝছে তাকে। আর তাছাড়া এই ঘটনাগুলোর মধ্যে একপক্ষে দেখা গেলে দোষটা তার নয়, বরং এই মেয়েটার সব দোষ এসবের মধ্যে। এমনিতেই সব কিছুতে মায়া মায়া ভাব এই মেয়েটির মধ্যে, তার উপর আবার মায়ার জামা কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে আছে। এখন সে পিছন থেকে কিভাবে বুঝবে এটা মায়া নয় অন্য কেউ? কে বলেছে এই মেয়েটিকে মায়ার জামা কাপড় পরে থাকতে? নিজের জামা কাপড় কি নেই তার? হ্যাঁ, আয়ন চাপার আগে হিটমিট মেজাজে চট করে বলে বসলো, নিজের জামা কাপড় নেই, অন্যের জামা কাপড় কেন পরেছেন? আয়নের হঠাৎ কটাক্ষ করা কথায় অপদস্থ হয় জুই। মায়াকে হসপিটালে দেখতে এসে নিজের জন্য কাপড় সাথে করে আনেনি সে, উত্তেজনায় নিজের জামা কাপড় আনতে ভুলে গেছে জুই। তাছাড়া হসপিটালের থেকে নিজের মা বাবার সাথে ব্রাহ্মণবাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল ওর, কিন্তু মায়ার জোরাজোরিতে থাকতে হয় ওকে। কিন্তু এখন নিজের কাপড় না থাকায় বাধ্য হয়ে মায়ার জামা কাপড় পরে সে। তাছাড়া দুবোন তারা সবসময় একে অন্যের জামা কাপড় পরে বেড়ায়, এটা নিয়ে কখনো ঝামেলা বা বিভ্রান্ত হয়নি নিজেদের মাঝে। মায়াও নিজের বাড়িতে গেলে জামা কাপড় নিয়ে যায় না, উল্টো জুয়ের কাপড়ই পরে থাকে সবসময়। জুয়ের তিক্ত রাগে মেজাজ বিগড়ে, তাদের দুই বোনের মধ্যে কখনো জামা কাপড় নিয়ে সমস্যা হয় না। তাহলে এই অসভ্য লোকটার কি সমস্যা? তাকে কেন এই অসভ্য লোকটা কাপড়ের খোঁটা দিচ্ছে? ফাউল লোক একটা। আপনি শুধু অসভ্য ডাক্তার নয়, অসভ্য মানুষও বটে। আমার বাস চললে আপনাকে উগান্ডার টিকিট ধরিয়ে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতাম। এই মুহূর্তে আপনি সভ্য জাতি না, অসভ্য জাতি, তাই অসভ্য সমাজে বসবাস করার দরকার আপনার। মুহূর্তে রাগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় আয়ন। জীবনে কখনো তাকে এমনভাবে অসভ্য বলে উপাধি দেয়নি কেউ, আর না কেউ খারাপ ব্যবহার করেছে, কিন্তু এই মেয়েটা কথায় কথায় তাকে অসভ্য বলে পরিচয় দিচ্ছে। সে কি অসভ্য? আপনি নিজের সীমা অতিক্রম করছেন মিস। মায়ার বোন বলে আপনি রেহাই পাচ্ছেন এতক্ষণ যাবৎ, নয়তো অসভ্য বলার অভিযোগে আপনাকে বোঝাতাম অসভ্য কাকে বলে। একদম, আমিও দেখতে চাই এই অসভ্য ডাক্তার আর কতটুকু অসভ্যতামি করতে পারে। কথাগুলো বলেই তপ্ত রাগে গম গম পায়ে হেঁটে চলে যায় জুই। পেছন থেকে রাগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে আয়ন। নেহাত মেয়েটা মায়ের বোন নয় তো এতক্ষণ অসভ্য ডাকার কারণে ভয়ঙ্কর কাজ করে ফেলতো আয়ন, বুঝাতো সে অসভ্যের অসভ্যতামি কাকে বলে। জুই প্রচণ্ড রাগে দপদপ করে প্রবেশ করে মায়ার রুমে। গল্পে মগ্ন ছিল ফিহার সাথে মায়া। জুয়ের হঠাৎ রাগের আগমনে মনোযোগ ভস্ম হয় দুজনার, চোখ তুলে তাকায় জুয়ের রাগান্বিত ফেসের দিকে। মুহূর্তেই চমকে উঠে দুজন, কৌতূহলবশত কেউ কিছু বলবে তার আগে প্রচণ্ড রাগে মুখ খুলল জুই। নিজের রাগ দমাতে না পেরে রাগে কটমট করে চিবুতে চিবুতে বলল জুই, আই সোয়ার রিটু, জীবনে কখনো এতটা অপমানিত হইনি কারোর সামনে। এই ঢাকায় এসে অসভ্য ডাক্তারের পাল্লায় পড়ে গেলাম আমি, কথা নেই বার্তা নেই হুটহাট জড়াজড়ি করেছে, ইচ্ছের তো করছে অসভ্য ডাক্তারকে কাঁচা চিবিয়ে খাই, আমাকে আবার তোর জামা পরার দায়ে অপবাদ দিচ্ছে, উফ, এত তো অপমান সহ্য করা যায়, ছি। জুয়ের নাক মুখ সিটকানোর কথায় মুহূর্তেই তাজ্জব বনে যায় উপস্থিত দুজন। গোল গোল চোখে তাকায় জুয়ের রাগান্বিত চেহারার দিকে। কি নিয়ে জুই এতটা রাগান্বিত সেই বিষয়টা বোধগম্য হচ্ছে না কারো, তবে এতটা বুঝতে পারছে কারোর সাথে ভীষণ ঝামেলা হয়েছে জুয়ের, কিন্তু কার সাথে? মাথা আওড়ায় ফিহা, সে কিছু বলবে তার আগে পাশ থেকে মুখ খুলল মায়া। অবাক সুরে বলল, কি হয়েছে জুনু, এতটা উত্তেজিত হয়ে কাকে বকছিস? কেউ কি কিছু বলেছে তোকে? ঝামেলা করেছিস কারোর সাথে? ঝামেলা আর কি, লাইক সিরিয়াসলি, তোর শ্বশুর বাড়িতে যে অসভ্য ডাক্তারের আমদানি রয়েছে সেটা জানিস না তুই? মায়া মাথায় আওড়ায় চোখ পিটপিট করে তাকায় জুয়ের দিকে, বিষয়টা বুঝতে পারছে না কাকে অসভ্য ডাক্তার বলছে। মায়ের জানা মতে খান বাড়ির প্রতিটা সদস্যই সভ্য জাতির মানুষ, তাহলে জুই অসভ্য জাতি পেল কোথা থেকে? তবে হ্যাঁ, এই খানবাড়িতে রিত ছাড়া মায়া জানা মতে আর কেউ নেই অসভ্য জাতি। তবে কি রিত ভাইয়া কিছু করলো জুয়ের সাথে? মায়া মুহূর্তে আতঙ্কিত দৃষ্টি ফেলে জুয়ের উপর। মায়া কিছু বলবে তার আগে ফিহা অত্যন্ত সন্দেহপূর্ণতা নিয়ে প্রশ্ন করে জুইকে, তুমি কার কথা বলছো জুই? ওই বাড়িতে ডাক্তার তো আয়ন ভাইয়া ছাড়া অন্য কেউ নেই, তাহলে তোমার ঝামেলা কার সাথে হলো? সোজাসাপটা উত্তর, ওই অসভ্য ডাক্তারের সাথেই হয়েছে, উত্তেজিত গলায় সাথে সাথে বলল ফিহা। মানে আয়ন ভাইয়ার সাথে? বিরক্তি নিয়ে ছোট করে সম্মতি জানিয়ে বলল জুই। হুম, মায়া পিটপিট করে সেদিকে তাকায়। জুই এতক্ষণ যাবৎ আয়ন ভাইকে অসভ্য ডাক্তার বলে বকছিল বিষয়টা মোটেও বোধগম্য ছিল না ওর, কিন্তু জুইয়ের মুখে আয়নের নামটা শুনে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় মায়া, কারণ মায়ের জানা মতে আয়ন ভাই হলো একজন সুশৃঙ্খল সভ্যতার তরুণ পুরুষ, আর তার সম্পর্কে জুয়ের এমন বাজে মন্তব্য অবিশ্বাস্য মায়ের কাছে। মায়ের চিন্তাভাবনার মাঝেই গলা ফাটিয়ে হুহু করে হেসে উঠে ফিয়া, নিজের পেট ধরে বিছানায় গড়াগড়ি করে হেসে খাচ্ছে সে। ফিয়া হঠাৎ এমন কাণ্ডে অপদস্থ হয়ে যায় মায়া ও জুই, কয়েক সেকেন্ড নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থাকে ফিহার মুখ পানে। ফিহা হাসান্বিত গলায় নিজের পেট ধরে বলে উঠল, আমার সভ্য সমাজের ভাইটাকে অসভ্য সমাজের ডাক্তার বানিয়ে দিল জুই,
আমার ভাই কি জানে তার যে নতুন পদবি পাইছে জুই রানীর থেকে? ফিয়া কথায় থমথমে খেয়ে যায় জুই। এতক্ষণ যাবৎ জানতো না আয়ন ফিয়ার বড় ভাই হয়, কিন্তু বিষয়টি জানার পর যেন ইতস্তত বোধ করলো নিজের মাঝে। ফিয়া কি ভাবছে জুইকে নিয়ে বিষয়টা মাথায় আসতেই চোখ ছোট ছোট করে তাকায় সেদিকে। ইস, এই খানবাড়িতে এসে যেন শেষ রক্ষাটা আর হচ্ছে না জুইয়ের। একের পর এক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে ওকে। এত লজ্জাজনক পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে সে? না, তার আর এই খানবাড়িতে থাকা চলবে না সাংঘাতিক লোকদের মাঝে। কালই চলে যাবে মায়াকে নিয়ে, এসে নিজের দেশ নিজের বাড়ি, সেখানে শান্তিটা নিজের নিজের লাগে। উত্তেজনায় টান টান পরিবেশ, চারিপাশে কালো নিষ্ক্রিয় অন্ধকার, মধ্যবর্তী উঠানে একপাশে একমুঠো সোনালি আলো কিত চারিপাশ, 100 বারের বাল্ব জ্বলছে টিনের ছাউনিতে। রাত 8টা কি 9টা, সেই আলোকে ঘিরে বসে আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। থমথমে বিদ্রুপ পরিবেশ, তিক্ততা জেঁকে আছে উপস্থিত মুরব্বীগণের মধ্যে। গ্রামের মূল কেন্দ্রবিন্দু চেয়ারম্যান শামসুজ্জামান মাথা ঝুঁকে ধ্যানরত অবস্থায় বসে আছে। কিছু নিয়ে তীব্র ভাবনা চিন্তা চলছে নিজের মাঝে ওনার। উপস্থিত ছোট বড় সবাই ওনার দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে উত্তরের আশায়। তারপর কি হবে সেটা জানার তীব্র আকাঙ্ক্ষা বিস্তর সবার মাঝে, কিন্তু তিনি মন্ত সময় নিয়ে উত্তরটা গোছালেন নিজের মধ্যে। চোখ তুলে তাকালো সামনের চেয়ারে বিধ্বস্ত অবস্থায় বসা শক্তপোক্ত সুঠাম দেহের অধিকারী মানবটির দিকে। কত নিবিড় সে দৃষ্টি, এত কিছুর পরও বিন্দুমাত্র তেজ কমেনি ছেলেটার চোখে। ক্রুদ্ধ দৃষ্টিতে শক্ত হয়ে বসে আছে সেই জায়গাটাই ছেলেটি। নিজের সিদ্ধান্তে সে অটুট, আর তাকে ঘিরে চারপাশে এত উত্তেজনার রেশ। উপস্থিত গ্রামবাসী অনেকের মধ্যেই রাগ ক্রুদ্ধে ফেটে পড়ছে ছেলেটিকে মারার জন্যে, কিন্তু তারপরেও ছেলেটির সেদিকে খেয়াল নেই, বিন্দুমাত্র ভয় নেই নিজের মাঝে ছেলেটির। শামসুজ্জামান অত্যন্ত মুগ্ধ হলেন ছেলেটির দুর্দান্ত সাহসী পরায়ণতা দেখে, কিন্তু মুখে আওড়ালেন না সেটি, কারণ এই মুহূর্তে ছেলেটিকে ঘিরে চারিপাশে উত্তেজনা সামলাতে হবে ওনাকে। যদি এই ছেলেটি উপস্থিত গ্রামবাসীর সবার কথা মেনে না নেয়, তাহলে চেয়ারম্যান হিসেবে তাকে কঠিন দণ্ডায়মান করতে হবে ছেলেটিকে। তিনি আরও একবার নীরব চোখ বুলালেন ছেলেটির দিকে, পরে অত্যন্ত গাম্ভীর্য ভাব টানলেন মুখে, গম্ভীরতা নিয়ে বলে উঠল ছেলেটিকে, আমাদের গ্রামের কিছু রীতিনীতি আছে যেটা তুমি ইতিমধ্যে কয়েকবার ভঙ্গ করেছো, আবার আমাদের গ্রামের ছেলেদের গায়েও হাত তুলেছো। এখন তারা হসপিটালে আছে, অবস্থা শোচনীয় তাদের। তারপর তোমার সাথেও দুইটা সুন্দরী মেয়ে আছে, একজনের সাথে তোমাকে নাকি অন্তরঙ্গ অবস্থায় পাওয়া গেছে, সেটা আমাকে জানালো গ্রামবাসী। যদিও আমি স্বচক্ষে দেখিনি বিষয়টি, কিন্তু গ্রামের চেয়ারম্যান হিসেবে আমি আমার গ্রামবাসীর কথা আগে শুনব এবং বিশ্বাস করব, এটাই স্বাভাবিক। তবে তুমি ভিনদেশি বলে তোমার কোনো কথাই যে গ্রহণযোগ্য হবে না সেটাও না। আমি তোমার কথা মেনে নিলাম, ছেড়েও দিব তোমাদের, তাও যথেষ্ট সম্মানের সহিত, যদিও তুমি আমাদের গ্রামবাসীর শর্তগুলো মেনে নাও, তাহলে নয়তো। দুহাত মুষ্টিবদ্ধ করে শক্ত গভীর গলায় বলল ছেলেটি, নয়তো কি? তিনি আবারও চোখে আওড়ালেন ছেলেটির শক্ত হয়ে থাকা মুখের দিকে। ছেলেটি সাহসী, সাথে বেশ সুদর্শনও বটে, অন্তত অত্যন্ত মায়াবী চেহারার অধিকার এই ছেলেটি, যে কোনো মানুষের নজরও মন কাটতে শক্ত। তিনি পুনরায় নিজেকে গম্ভীর করে বলে উঠল, তুমি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান একজন পুরুষ, সেটা এতক্ষণে আমার সাথে সাথে গ্রামবাসীও বুঝে গেছে। তুমি যে নিজের বুদ্ধি খাটিয়ে এতক্ষণ যাবৎ গ্রামবাসীর ভিড়েও সুস্থ সাপেক্ষে দাঁড়িয়ে আসো এবং কেউ তোমার কিছুই করতে পারেনি, সেখানে তোমার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। গ্রামবাসী বেশিরভাগ মানুষই স্বল্প শিক্ষিত মানুষ, তারা হাতে কলমের ভাষা খুব কম বুঝে, যেটা বুঝে সেটা হলো আবেগ ভালোবাসার কথা, যেটা দুটো দিক থেকেই তুমি তাদের কষ্ট দিয়েছ। এখন তারা সবাই তোমার উপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত, মারতে চায় তোমাকে। এতক্ষণ পর্যন্ত আমি এলাকাবাসীকে দমিয়ে রাখলেও বেশিক্ষণ সেটা পারবো না, তোমার সাথে সাথে মেয়ে দুটোরও কতক্ষণ যাবৎ সুস্থ থাকবে তাও বলতে পারছি না। এতক্ষণ যাবৎ ঠান্ডা মস্তিষ্কের পরিবেশটা সামলালেও ধীরে ধীরে যেন আয়নের ধৈর্যের বাঁধ ভাঙছে গ্রামবাসীর উদ্ভট শর্তে। কিছুতে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, রাগে যেন ভিতরে ফেটে পড়ছে মুহূর্তে। দাঁতে দাঁত চেপে ধরে ঠান্ডা মাথায় বিগত 3 ঘন্টা যাবৎ সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছে আয়ন, কিন্তু কিছুতেই যেন ঠিক হচ্ছে না কিছু, বরং হিতে বিপরীত হয়ে যাচ্ছে পরিস্থিতিটা। সেই সন্ধ্যা 6টা থেকে গ্রামবাসী কাহিনী শুরু করেছে, এখন বাজে রাত 9টা, তারপরও তাদের ছাড়ার নাম নেই। আটকে রাখা হয়েছে জোরপূর্বক তাদের 3 জনকে,
তারপর আবার ফালতু সব শর্ত, বিয়ে করতে হবে। আয়ন রাগে হাতের মুষ্টিটা আরও শক্ত করে, বিরক্তির নিঃশ্বাস ফেলে শব্দ করে। এই ঘটনাটা শুরু হয়েছে সন্ধ্যা থেকে। আয়ন আজ বিকেল করে মায়া আর জুঁইকে নিয়ে ঢাকা থেকে বের হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। মায়া আর জুঁইকে নিজের বাড়িতে রেখে আসার প্রধান দায়িত্বটা নিয়েছিল আয়ন। সেই দায়িত্ব পালনের জন্য বিকাল 4টা করে খানবাড়ি থেকে রওনা হয়েছিল আয়ন মায়া আর জুঁইকে নিয়ে। ড্রাইভার সাথে আনেনি, আয়ন নিজে ড্রাইভ করছিল গাড়ি। হঠাৎ মধ্যরাস্তায় গাড়িটা আপনাআপনি থেমে যায়। আয়ন গাড়িটা ভালো করে চেক করে বুঝতে পারে গাড়ির মধ্যে তেল শেষ। গাড়িটাকে নিয়ে আসার সময় তেল আছে কিনা সেটা চেক করেনি সে। অসময়ে গাড়িতে তেল শেষ হওয়া বিরক্ত হয় আয়ন। মায়া আর জুঁইকে বুঝিয়ে রেখে সে কিছুদূর এগিয়ে গিয়েছিল তেলের খোঁজে। ব্যর্থ হয়ে ফিরে এসে দেখে মায়া জুঁইয়ের বিধ্বস্ত অবস্থা। গ্রামের দুটো বখাটে ছেলে মায়া আর জুঁইকে উত্তক্ত করছে, হাত ধরে টানাটানি করছে কোথাও নিয়ে যাওয়ার জন্যে। এমন দৃশ্য দেখে আয়নের রাগটা কন্ট্রোল হয়নি, দক্ষ হাতে বেদম পেটালো ছেলে দুটোকে। এরই মধ্যে একটা ছেলে এসে আঘাত করে বসলো জুঁইয়ের পায়ে। পায়ের আঘাতে ছটফট করে উঠে জুঁই, সাথে সাথেই ছেলে দুটোকে ছেড়ে জুঁইকে কোলে তুলে নেয় আয়ন। বেশি কিছু ভাবলো না সে, এই মুহূর্তে জুঁয়ের রক্ত পড়া দ্রুত থামাতে হবে, তাই হসপিটালের উদ্দেশ্যে গ্রামের ভিতর প্রবেশ করেছিল সাহায্যের জন্য আয়ন। কিন্তু হলো তার বিপরীত, বখাটে ছেলে দুটো সেখানেও হাজির হলো। আয়নকে আঘাত করতে গিয়ে আবারও আঘাত করলো জুঁয়ের পায়ে। আয়ন রাগের বসে জুঁইকে রেখে আবারও বেদম পেটালো ছেলে দুটোকে। এবার আর ছেড়ে দেয়নি, বরং ছেলে দুটোকে জানে মেরে ফেলার উপক্রম করলো আয়ন। খানিকটা সময়ের ব্যবধানে গ্রামবাসী এসে সেখানটায় হাজির হয় এবং আয়নকে আটকায় এবং বাঁচায় ছেলে দুটোকে। আয়ন কিছু বলার আগে ছেলে দুটো ব্যথায় কাতরিয়ে মিথ্যা কাহিনী সাজিয়ে জানালো গ্রামবাসীদের। আয়ন নাকি দুই মেয়েকে নিয়ে গ্রামের মধ্যে এসেছিল ফষ্টিনষ্টি করতে, ছেলে দুটো নাকি বাধা দেওয়ায় আয়ন তাদেরকে বেধরম পিটালো। তখন গ্রামবাসী আর আয়নের কথাগুলো বিশ্বাস করেনি, করেছিল বখাটে ছেলে দুটোর কথা। আর সেই কাহিনীকে ঘিরে এই জনসভা বসানো হয়েছে আয়নের বিরুদ্ধে, আর এটা চলছে বিগত 3 ঘন্টা ধরে। হাঙ্গামা, হইচই, চিৎকার, চেঁচামেচি সব কিছু এতক্ষণ যাবৎ চলে যাচ্ছে তার সাথে। আয়ন কথাগুলো ভেবে তিক্ততা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগটাও কন্ট্রোল করলো। এই মুহূর্তে রাগ করা মানেই বিপদ। আয়ন একা একা থাকলেও তাও একটা কথা ছিল, কিন্তু সে একা নয়, সাথে আছে মায়া ও জুঁই, তাই বোকামি করা যাবে না মোটেও। এলাকাবাসী আয়নের কিছু করতে না পারলেও মায়া ও জুঁইয়ের ঠিকই ক্ষতি করে বসতে পারে। আয়ন সবটা ভেবে নীরব ভঙ্গিতে তাকায় চেয়ারম্যান শামসুজ্জামানের দিকে, পরে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমরা এলাকাবাসীর ফালতু উদ্ভট সব শর্তগুলো মেনে নেওয়াটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না চেয়ারম্যান সাহেব? আমি বুদ্ধিমান হতে পারি, বোকা নই, কারো অহেতুক যুক্তিহীন শর্ত মেনে নেওয়াটাও পাপ, যেটা আপাতত করতে চাচ্ছি না আমি। ক্ষতিপূরণ দিতে রাজি থাকলেও বিয়ের শর্তে রাজি নই। এখন আপনার এলাকাবাসীদের যা করার তা করতে বলুন, আপত্তি নেই কোনো কিছুতে আমার, তবে শুধুমাত্র আমাকে তার আগে একটা কল করতে দেন, নয়তো আপনারাও কল করতে পারেন আমার হয়ে। হয় আমার পরিবারকে কল দেন, নয়তো আপনাদের স্থানীয় পুলিশ স্টেশনে কমিশনারের কাছে কল করুন এবং আমার সাথে বলিয়ে দিন, বাকিটা আমি বুঝে নেব। আয়ন গম্ভীর মুখের কথায় পিত্তেও জ্বলে উঠে পাশে দাঁড়িয়ে থাকা লাঠিয়াল ছেলেটির অত্যন্ত রাগি কণ্ঠে গর্জনে বলে উঠল আয়নকে, চুপ শালা, টাকার গরম দেখা সামলারে চেয়ারম্যান সাহেব, হ্যার সাথে তো কথা কি এর কন, আমরারে হ্যারে এক্ষুনি জ্যান্ত পুইতালাম মাটিত, দুই মাইয়ালিয়া নষ্টামি করতে পারে, হ্যায় বিয়ে করতে পারে না শালার পুত। ছেলেটার অজপাড়া কথায় গা জ্বলে উঠে রাগে আয়নের, অগ্নিদৃষ্টিতে তাকায় লাঠিয়াল ছেলেটির দিকে সে। লাঠিয়াল ছেলেটি আয়নের দৃষ্টি বুঝে আরও ক্ষিপ্ত হলো, অকট ভাষায় আরও কিছু আওড়াবে তার আগে হাতের ইশারায় থামতে বলে চেয়ারম্যান শামসুজ্জামান। লাঠিয়াল ছেলেটি মুহূর্তেই থেমে গেল, কিন্তু ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নের দিকে। আয়নের অগ্নিদৃষ্টিও সেদিকেই ছিল লাঠিয়াল ছেলেটির উপর, কিন্তু ঘোর ভাঙল আবারও চেয়ারম্যান শামসুজ্জামানের কথায়। আয়ন বিরক্তির দৃষ্টি ঘুরিয়ে চেয়ারম্যানের দিকে তাকায়, তিনি আবারও গম্ভীর মুখে বলে উঠল আয়নকে, তোমার কোনো কথা যে এই মুহূর্তে রাখা হবে না সেটা নিশ্চয়ই স্পষ্ট তুমি বুঝতে পারছ। তোমার ফোনও এই মুহূর্তে গ্রামবাসীর দখলে, সেই সাথে দুটো মেয়েও আমাদের কাছে বন্দী। এখন হয় তুমি দুটো মেয়ের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করে সম্মানের সহিত বাসায় ফিরে যাও, নয়তো দুটো মেয়েকেই এই গ্রামে আটকে রাখবো আমরা। বিয়েও দিব দুটো মেয়েকে আমাদের গ্রামের দুটো ছেলের সাথে, যাদের তুমি মেরে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়েছো তাদের সাথে। এমনিতেই তাদের অবস্থা করুন, জীবনে ভালো মেয়েকে বিয়ে করতে পারবে কিনা সন্দেহ, তাই তুমি যেহেতু হাত পা ভেঙেই ফেলেছো তাই তুমি ক্ষতিপূরণ দিবে তাদের। তোমার সাথে আসা দুটো মেয়েকে আমরা বিয়ে করিয়ে রেখে দিব এই গ্রামে, হয় স্বেচ্ছাই নয়তো জোরে। এখন তুমি ঠিক করো যে কি করবে তুমি। এতক্ষণে ধৈর্যের বাঁধ ভাঙল আয়নের, খানিকটা চমকায় চেয়ারম্যান শামসুজ্জামান কথায়।
রাগে রিরি করে উঠল নিজের মাঝে, সেই রাগটা প্রকাশও পেল নিজের চেহারায়। দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠে আয়ন, ফাজলামো পেয়েছেন আপনারা? হ্যাঁ, সবকিছু তো সোজা মনে হয় আপনাদের কাছে, চিনেন আমাদের? জায়গায় বসে থেকে একটা ফোনের মাধ্যমে আপনার পুরো গ্রামবাসীর নাজেহাল অবস্থা করে ফেলতে পারি আমি। পুরো গ্রামবাসী সারা জীবন থালা পুলিশ কোর্ট কাছারি করেও রেহাই পাবে না চেয়ারম্যান সাহেব, এতটা বিধ্বস্ত অবস্থা হবে তাদের। আর তাছাড়া কতবার বলবো, মেয়ে দুটোর মধ্যে একজন আমার ফিয়ান্সে হয়, তার সাথে আবার বিয়ে পারিবারিকভাবে ঠিক করা, সময় মতো আমরা বিয়েও করব। এখন আন্টি পড়িয়ে রেখেছি পারিবারিকভাবে, তাও বিশ্বাস হচ্ছে না আপনাদের? এখন আমার পরিবারকে না জানিয়ে হুট করে বিয়েটা করা সম্ভব না, আমার পরিবার কষ্ট পাবে সেটাতে। আর রইল আমাকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া, তো সেটা নিয়েও আমি বেশ কয়েকবার বুঝিয়েছি আপনাদের যে আমার ফিয়ান্সের বোনের বাম পায়ে প্রচণ্ড আঘাত পাওয়া আমি বাধ্য হয়ে তাকে করে নিয়েছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এবং মেয়েটিকে কোলে নিয়ে গ্রামের ভিতর প্রবেশ করি, কিন্তু পথে মধ্যেই আপনারা সবাই আমাকে আটকিয়ে দিলেন এবং বন্দি করে রাখলেন এখানে 3 ঘন্টা ধরে। আর তাছাড়া আপনাদের এলাকায় ছেলে দুটোর জন্যই আজ এই অবস্থা হয়েছে, জুয়ের অসভ্যতামি করছিল আমার ফিয়ান্সে তার বোনের সাথে, আর আমি সেই বিষয়টিকে কেন্দ্র করে বেদম মারলাম তাদের। ইচ্ছা প্রবল ছিল ছেলে দুটোকে জানে মেরে ফেলার, কিন্তু করিনি, দয়া দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম তখন। আর এখন তাদের হাতেই আমার ফিয়ান্সে তার বোনকে তুলে দিতে বলছেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, আপনার মনে হয় না এবার বাড়াবাড়িটা বেশি বেশি হয়ে যাচ্ছে? আয়নের কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন উপস্থিত সবাই, কিন্তু কানে তুলল না কেউই। চেয়ারম্যান শামসুজ্জামান কিছু বলবে তার আগে পর্স থেকে বলে উঠল বয়স্ক বৃদ্ধ লোকটা, এই পয়লা শৈলের জোর দেখা সামাডের লগে, আমাদের গ্রামে থাইকা কস, আমরা গ্রামের পড়ালে জানে মায়েরা লইবে, আমরা কি খুদি খুদি বইয়া রইছি, সাহস দেখা সামাডের লগে। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লোকটার দিকে, বয়স্ক লোক, ঢিলে ঢেলা সাদা পুরাতন একটা পাঞ্জাবি পরা লুঙ্গির সাথে, মুখ ভর্তি লাল লাল দাড়ি, হয়তো মেহেদি দিয়ে পাকা দাড়ি লাল করে রেখেছে। আয়ন বেশ বুঝতে পারলো এখানে উপস্থিত কেউই তার কথাগুলো কানে নিচ্ছে না, বরং তারা নিজেদের সিদ্ধান্তে আটকে আছে। আয়ন বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই আবারও পাশ থেকে অন্য একজন বয়স্ক বৃদ্ধালোক মুখে পান চিবুতে চিবুতে বলে উঠল, এই পোলার অতলা কথা খুনার কোনো দরকার আছে নি চেয়ারম্যান? আমরা গ্রামবাসী যাকমু তাই খুনবো এই পোলা, অতলা কথা না কইয়া তাদের বিয়েটা করাই দাও চেয়ারম্যান, আমার এলাকায় পোলার লগেই দাও বিয়েটা, তাও কাহিনি শেষ কর, 3 ঘন্টা ধরে বইয়া রয়েছি এখানে তামাশা দেখতেছে এই পোলা, এমন আমার কোমরটা ব্যথা করতেছে বহুত জামোগা, আমার পায়ের ব্যথার ব্যাগাটা আবার শুরু হইতেছে, তাদের শেষ কর তামাশাটা। বৃদ্ধা মুরব্বী রসিয়ে রসিয়ে কথায় মুহূর্তেই সজোরে সম্মতি জানালো এলাকাবাসী, তীক্ষ্ণ গর্জনে জানালো মায়া আর জুয়ের বিয়েটা করিয়ে দিতে আঘাতপ্রাপ্ত ছেলে দুটোর সাথে। আয়নের বুক কেঁপে উঠে এক মুহূর্তের জন্য, এটা সে কিছুতেই করতে দিবে না কাউকে। আয়ন অস্থির ভঙ্গিতে হুমকিস্বরূপ বলে উঠল, মাথা ঠিক আছে আপনাদের কারো? হ্যাঁ, আপনাদের ধারণা আছে আমরা কারা আর কি করতে পারি আপনাদের গ্রামের সাথে? আপনারা যে আমাদের আটকিয়ে রেখেছেন এবং জোরপূর্বক বিয়ে দিতে যাচ্ছেন, তার জন্য আইন আপনাদের কতটা ভয়াবহ শাস্তি দিতে পারে সে ধারণা আছে আপনাদের কারো? হ্যাঁ, আমরা এখান থেকে ছাড়া পাওয়ার পর আপনাদের কি হাল করব আমি, সে ধারণা একটাবারও করেছেন কেউ? আয়নের কথাগুলো পছন্দ হলো না কারো, উপস্থিত সবাই বিদ্যুৎ সৃষ্টি হয় আয়নের উপর, যার রেশ টেনে পাশ থেকে কয়েকটা লাঠিয়াল ছেলে রেগে তেড়ে আসতে চায় আয়নকে মারতে। পরিস্থিতি প্রায় ধস্তাধস্তিতে চলে গেছে, মারামারি নিশ্চিত, এতে করে আয়নের ভাবাবেগ হলো না বিন্দুমাত্র। চেয়ারম্যান শামসুজ্জামান দ্রুত উঠে থামিয়ে দেয় লাঠিয়াল ছেলেগুলোকে, পরিস্থিতিটা সামলে নেয় এবং ধমকস্বরূপ বলে এই মুহূর্তে চুপ থাকতে। তিনি কথা বলছেন, পুনরায় গিয়ে বসল নিজের জায়গায়, অত্যন্ত হিটমিট মেজাজে বলল, দেখো ছেলে, পুলিশ টাকা ক্ষমতা আপাতত কোনো কিছু তোমাকে রক্ষা করতে পারবে না এই মুহূর্তে, কারণ গ্রামবাসী প্রচণ্ড রাগান্বিত তোমার উপর, তুমি এই এলাকায় ঢুকেছো মেয়ে নিয়ে, তাও আবার অশ্লীল ভঙ্গিতে, তোমার এই নোংরা কাজের আমাদের গ্রামের ছেলেমেয়েরাও ভবিষ্যতে এমন অশ্লীল কাজ কাম করে বেড়াতে পারে, যদি এখন আমরা মুরব্বীরা তার সঠিক বিচার না করি তো চেয়ারম্যান হয়ে আমি আমার গ্রামের ভবিষ্যৎ নিয়ে আগে চিন্তা করব, এটাই স্বাভাবিক, দ্বিতীয়ত তুমি আমাদের গ্রামের ছেলেদের মারধর করেছো ব্যাপক, একেবারে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়েছো, তৃতীয়ত তুমি আমাদের এলাকার কিছু দোকানপাটও নষ্ট করেছো বাজেভাবে, এখন তুমি সেই দোকানগুলো ক্ষতিপূরণ করতে হবে, নয়তো সারাসারি নেই, আর রইল তোমার আমাদের ভয় দেখানো নিয়ে, তাহলে সেটা তুমি এখান থেকে ছাড়া পাওয়ার পর করবে, মানে আমরা তোমাকে ছাড়লে তখন গিয়ে তোমার ক্ষমতা দেখাবে আমাদের উপর, কিন্তু না ছাড়লে দেখাবে কোথা থেকে, আমাদের গ্রামে প্রায় 3,000 মানুষের বসবাস,
এই মুহূর্তে এই জনসভায় তোমার সামনে উপস্থিত আছে ছোট বড় সব মিলিয়ে প্রায় হাজার বারোশোর মতো মানুষজন হবে। এখন তুমি একা হয়ে নিশ্চয় বোকামি করে সবার সাথে জোর দেখিয়ে লড়াই করতে যাবে না, তাই না? যদি করতেও চাও তাহলে আমি আর বাধা দিব না কাউকে। তবে তোমাকে মেরে যে মেয়ে দুটোকে গ্রামবাসী আটকিয়ে রাখবে এটাও নিশ্চিত। এখন ডিসিশন তোমার, যাও গিয়ে লড়াই করো 1200 মানুষের সাথে, আর নয়তো বুদ্ধিমান ছেলের মতো আমাদের কথা মেনে নাও। আয়ন থমকে যায় মুহূর্তে, সারা শরীর হিম দিয়ে কাটা দিয়ে ওঠে। এতক্ষণ যাবৎ শক্ত থাকা হাতটা মুহূর্তেই নরম হয়ে যায়। আয়ন নিজের জন্যে চিন্তা করছে না, সে চিন্তা করছে মায়া ও জুঁইকে নিয়ে। এই বাজে পরিস্থিতিতে যদি আয়ন গ্রামবাসীর কথা মেনে না নেয় তাহলে মায়া ও জুঁই দুজনকেই হারাতে হবে তাকে, সেটা যে কখনোই সে চায় না। হারানোর ভয়ে আয়নের শক্তপোক্ত শরীরটা মুহূর্তেই মৃদু কেঁপে ওঠে, সাথে সাথেই কেঁপে ওঠে আয়নের বুক। অস্থির উত্তেজনায় কম্পিত হচ্ছে কলিজার সহ। বিগত 3 ঘন্টা যাবৎ মায়া ও জুঁইকে দেখতে পারছে না আয়ন। গ্রামের মহিলার জোরপূর্বক আয়ন থেকে মায়া ও জুঁইকে ছাড়িয়ে নিয়ে গেছে গ্রামে আসার পরপরই, তাই আয়নের জানা নেই তারা দুজন এখন কেমন আছে, ভালো আছে নাকি গ্রামের মহিলারা কিছু করেছে তাদের সাথে। এক মুহূর্তের জন্য আয়নের মনে উঁকি দিল জুঁইয়ের পায়ের অবস্থাটা জানার জন্যে। বাম পায়ের গভীর আঘাতে ছটফট করছিল মেয়েটা, অজরও রক্তপাত হচ্ছিল পায়ের মধ্যে। আচ্ছা এখন কি ঠিক আছে মেয়েটা, নাকি প্রচুর রক্তপাতে বেহুশ হয়ে গেছে মেয়েটা? আয়ন মনে মনে নিজেকে তীব্র ধিক্কার জানালো, সামান্য দুটো মেয়েকে এসে সেফ রাখতে পারলো না। আয়নের মাঝে তীব্র অপরাধবোধ সৃষ্টি হলো, অনেকটা মনে ছটফট দ্বিগুণ হলো। কিন্তু আয়নকে যেতে দিল না কেউ মায়া ও জুঁইয়ের কাছে। অক্ষত আয়ন রাজি হলো বিয়ে করতে মায়াকে। মনে মনে ভাবলো একদিন তো সে এমনিতেও মায়াকে বিয়ে করে নিত, আজ না হয় পরিস্থিতি দিয়ে বিয়েটা করে নিক, আজ না হয় পরিস্থিতির দায়ে বিয়েটা করে নিক। তাছাড়া সবচেয়ে বড় পাওয়া হলো ভালোবাসার মানুষটিকে সে বিয়ে করছে, অন্য কাউকে নয়। আয়ন শান্ত হলো, সেই সাথে শান্ত হলো আয়নের অস্থির তোলপাড় মন। ঠান্ডা মেজাজে সম্মতি জানালো এলাকাবাসী কথায়, মেনে নিল গ্রামবাসীর দেওয়া শর্ত। আমি আপনাদের দেওয়া সব শর্ত মেনে নিলাম চেয়ারম্যান সাহেব, তবে আমার একটা শর্ত আছে, আমার ফিয়ন্সে তার বোনের সাথে আমার দেখা করতে দিতে হবে, দিবেন একটু, আমি দেখতে চাই তারা সুস্থ আছে কিনা। আয়নের কথায় মুহূর্তেই সবাই মেনে নেয়, আপত্তি করলো না কোনো কিছুতে। চেয়ারম্যান শামসুজ্জামান সম্মতি জানিয়ে বলল, সমস্যা নেই, মেয়ে দুটোই আপাতত ঠিক আছে, টেনশনের কিছু নেই, তবে একটা মেয়ের অবস্থা একটু খারাপ, বিশেষ করে তার বাম পায়ের অবস্থাটা। আমাদের গ্রামে বিশেষ কোনো হসপিটাল নেই, তাই ডাক্তার এখনও দেখানো হয়নি, তবে ফার্মেসির ডাক্তার দেখানো হবে মেয়েটিকে, রক্ত। চেয়ারম্যান শামসুজ্জামান কথাগুলো শেষ করার আগে উত্তেজিত ভঙ্গিতে বলে উঠল আয়ান, শিট, তার কোনো দরকার নেই চেয়ারম্যান সাহেব, আমি নিজেই একজন ডক্টর, আমি দেখে নেবো তাকে, আপনি শুধু আমার বলার ওষুধগুলো ফার্মেসি থেকে আনিয়ে নিন তাহলে হবে, প্লিজ আমার এতটুকু কাজ করে দিন, মেয়েটার বাম পায়ের ক্ষতটা বেশ গভীর, দ্রুত চিকিৎসা দরকার তার, এমনিতে এসব ঝামেলার জন্য বেশি দেরি হয়ে গেছে, 3 ঘন্টা ধরে মেয়েটি পায়ের ব্যথা ছটফট করছে, প্লিজ আমাকে ওদের কাছে নিয়ে চলুন। উপস্থিত জনসভায় হইচই বেড়ে ওঠে, কানাকানি ফিসফিস শব্দ হয় জোর তালে, মনের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না তারা। চেয়ারম্যান শামসুজ্জামান বিষয়টি বুঝে সবাইকে শান্ত করলেন, পর মুহূর্তে আয়নকে বলে উঠল, আগে বিয়েটা করে নাও তারপর মেয়েটির সেবা করো, কেউ আটকাবে না। পাগল হয়ে গেছেন আপনারা, হ্যাঁ একটা মেয়ে অসুস্থ অবস্থায় 3 ঘন্টা ধরে পায়ের ব্যথা ছটফট করছে, আমি ডাক্তার হয়ে তাকে চিকিৎসা করাতে দিতে পারছি না, হ্যাঁ আপনারা দিচ্ছেন না, বাধা দিচ্ছেন, আপনাদের কাছে কি মানুষের জানে চেয়ে বিয়েটা বড় হয়ে গেছে, মানবতা বলে কিছু নেই আপনাদের মধ্যে? আয়নের অসহায়ত্বে সুযোগ নিল পাশের সেই লাঠিয়াল ছেলেটি, জোর গলায় বলল, আয়নের রাগ বাড়ে তরতর করে, অশিক্ষিত মূর্খ বলদের সমান, তাদের বুঝিয়েও কোনো লাভ নেই, তারা বুঝবে না বরং উল্টে হামলা করে বসবে। আয়ন কিছু বলার আগেই পাশ থেকে বলে উঠল চেয়ারম্যান শামসুজ্জামান, তিনি অত্যন্ত গম্ভীর মুখে বলে উঠল, কথা বাড়িয়ে লাভ নেই ছেলে, তোমার কথা কেউ আপাতত শুনবে না, তাছাড়া আমরা তোমাকে কিছুক্ষণ আগেই সম্মতি দিয়েছি মেয়েটির সাথে দেখা করার, তবে সেটা বিয়ে করার পর, মসজিদের ইমাম সাহেব এখানে বসে আছে, তিনি তোমার সাথে তোমার হবু বউয়ের বিয়েটা পড়াবেন এখন, তাই তুমি কথা না বাড়িয়ে দ্রুত বিয়েটা করে নাও এবং আহত মেয়েটার কাছে চলে যাও, মেয়েটার ভালো চিকিৎসা দরকার, আমি ফার্মেসি থেকে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আনানোর ব্যবস্থা করছি, ততক্ষণে তুমি বিয়ে করে নাও, দেরি করলে অসুস্থ মেয়েটার ক্ষতি অন্য কারো না। মানবতাহীন মানুষের কাজে গা জ্বলে উঠে আয়নের, রাগে সারা শরীর তত্তর করে কাঁপছে, ইচ্ছে করছে সব কয়টাকে নিজের হাতে ধরে বেঁধে শাস্তি দিতে, কিন্তু সে এই মুহূর্তে নিরুপায়,
দুহাত মুষ্টিবদ্ধ করে জায়গাটায় বসে থাকে শক্ত হয়ে, কথা বলছে না কারোর সাথে। আপাতত সেও দ্রুত বিয়েটা করে ঝামেলা চুকাতে চাইছে, এখান থেকে বের হতে চাচ্ছে আগে, বাকিটা পরে দেখা যাবে। আয়নের রাগের মধ্যে দিয়ে কানে আসলো মসজিদের ইমাম সাহেব গড়গড় করে বলা কিছু বাক্য। আয়ন চোখ তুলে সেদিকে তাকায়। ইমাম সাহেব বলে উঠল, বাবা বলেন কবুল। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইমাম সাহেবের দিকে। পাত্রপাত্রী বাবার নাম, পাত্রপাত্রী নিজের নাম জিজ্ঞাসা না করে তাকে সোজা কবুল বলতে বলছে, এ কেমন বিয়ে দিচ্ছে তারা আয়নের? সে যতদূর জানে এসব ছাড়া তো বিয়ে হওয়ার কথা না। তাহলে সন্দেহপূর্ণতা নিয়ে প্রশ্ন ছুড়ল আয়ন ইমাম সাহেবের দিকে। পাত্রপাত্রী নিজের নাম বাবার নাম ছাড়া কি বিয়ে হয় ইমাম সাহেবের? এক মুহূর্তের জন্য থমথমে হয়ে গেলেন ইমাম সাহেব। নিজের হাতে থাকা বিয়ের রেজিস্ট্রির কাগজে চোখ বুলিয়ে বলল, পাত্রপাত্রী নিজের নাম বাবা নাম তো লেখা আছে এখানে, এই নামগুলো নিয়েই তো বিয়েটা পড়াচ্ছি আমি। আয়নের মনে তীব্র সন্দেহ পূর্ণতা জাগলো। কার না কার নাম নিয়ে আয়নের বিয়ে দিচ্ছে তার আল্লাহ জানে। তাছাড়া আয়ন তো এখন পর্যন্ত কাউকে বলেনি নিজের নামটা। তাহলে আমি এখনো পর্যন্ত কাউকে নিজের নামটা বলিনি ইমাম সাহেব, তাহলে আপনি কোথায় পেলেন আমার নাম ঠিকানা? পাশ থেকে দ্রুত গলায় বলে উঠল চেয়ারম্যান শামসুজ্জামান, আমি দিয়েছি তোমার নাম ঠিকানা, তোমার ওয়ালেটে ভিজিটিং কার্ডে তোমার নাম ঠিকানা ছিল সেটাই দিলাম, সেই সাথে ওয়ালেটের মধ্যে তোমার একটা ভিসার কাগজও পেয়েছিলাম যেখান থেকে তোমার বাবার নামটাও যোগ করলাম, আর রইল তোমার ফিয়ান্সের নাম। তাহলে সে নিজেই বলেছে, আমি মহিলা দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, মেয়ের নাম রিক্তা ইসলাম মায়া বাবা এবং বাবার নাম শফিকুল ইসলাম, বাকি আর কিছু জানার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না আয়ন সাহেব। আয়ন আর কিছু নিয়ে মাথা ঘামালো না, যেহেতু মায়ের সাথে তার বিয়েটা হচ্ছে সেহেতু আর কিছু দেখার প্রয়োজন হলো না তার। আপাতত দ্রুত বিয়েটা সেরে এখান থেকে সোজা ঢাকাতে ফিরতে চায় আয়ন। জুইকে ভালো চিকিৎসা দেওয়া দরকার, আজ তো এত কিছুর পর কোনোভাবে মায়া আর জুইকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যাবে না, তাহলে বড়সড় কোনো ঝামেলায় পড়বে আবারও। জুয়ের অবস্থাটা করুন, তাই চেয়ারম্যান শামসুজ্জামানের কথায় আয়ন মুহূর্তেই চুপ করে গিয়ে শান্ত ভঙ্গিতে বসে রইল। ইমাম সাহেবের কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে কয়েক সেকেন্ডে লম্বা একটা দম নিয়ে ঠান্ডা ভিজা গলায় বলল, কবুল। পাশ থেকে মুরব্বীরা একত্রে শব্দ করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সময় নিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো, আয়নকেও নিয়ে যাওয়া হলো মায়ের কাছে। মায়া ভয়ার্ত ভঙ্গিতে জুইকে আঁকড়ে ধরে বসে আছে, জুই বিধ্বস্ত অবস্থায় ঢলে পড়ে আছে মায়ের বুকে, নিজের দু হাতে মায়ার কোমর আঁকড়ে ধরা, বেহুশ হয়নি, হুশেই আছে, নিভু নিভু চোখে আওড়াচ্ছে সব কিছু। আয়ন টিনের ছোট ঘরটিতে প্রবেশ করতেই চোখে পড়ল মায়া ও জুয়ের বিধ্বস্ত চেহারা। থমকে যায় আয়ন, বুকে পেয়ে ওঠে মুহূর্তে, সে অধস্য, নিজের আপনজনদের রক্ষা করতে অনেকটা সময় লেগেছে তার। আয়ন অসহায় দৃষ্টিতে তাকায় সেদিকে, ভয়ে শুকিয়ে যাওয়া মুখ দুটো দেখে কাতর দৃষ্টিতে, মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে দ্রুত এগিয়ে যায় মায়া ও জুয়ের কাছে। চেয়ার টেনে বসে মায়া ও জুয়ের সামনে, সাথে সাথে আয়নের প্রশস্ত বুকে ঢলে পড়ে মায়া ও জুই একত্রে, ভয়ে আড়ষ্ট হয়ে ফুপিয়ে কেঁদে ওঠে দুজন একত্রে। আয়ন নিজের ঠোঁট কামড়ে স্থির হয়ে বসে থাকে, বুঝতে পারে মায়া ও জুয়ের সাংঘাতিক ভয়ের কারণটা। এতক্ষণ যাবৎ অপরিচিত মানুষদের মাঝে নিজেদের অসহায় মনে করছিল মায়া ও জুই, কান্নাও করেছিল ভীষণভাবে, অনুরোধ করেছিল মায়া গ্রামের মহিলাদের যে তাদের আয়নের কাছে যেতে দেওয়ার জন্যে, কিন্তু কেউ দেয়নি, বরং মায়া জুইকে ভয় দেখিয়ে ধমকিয়ে বসে রেখেছিল এতক্ষণ যাবৎ গ্রামের বয়স্ক মহিলারা। তাই এখন হুট করে আয়নকে নিজেদের সামনে দেখে আশ্বস্ত হয় দুজনই, নিজেদের ভরসার স্থল আয়নকে মনে করে মুহূর্তেই দুজনে আয়নার ঝাপটে ধরে ভয়ে। আয়ন সম্পূর্ণ বিষয়টা বুঝে ভরসার হাত রাখল মায়া ও জুয়ের মাথার উপর। রাত ১২টা, আয়নের গাড়িটি থামল খানবাড়ির পার্কিং এরিয়াতে। আয়ন দ্রুততার ন্যায় গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয় পেছনের সিটের। মায়া ধীরগতিতে জুয়ের হাত ধরে গাড়ি থেকে নামায়, অসাবধানতার কারণে জুয়ের আঘাতপ্রাপ্ত পায়ে পুনরায় ব্যথা পায় এবং পড়ে যেতে নেয়, কিন্তু আয়ন দ্রুততার ন্যায় জুয়ের বাম হাতের বাহু চেপে ধরে পড়া থেকে বাঁচায়। মায়া ডান পাশে, তো আয়ন বাম পাশের বাহু চেপে ধরে। জুই চমকে উঠে দ্রুত আয়ন থেকে নিজের বাম হাতটা ছাড়িয়ে নিয়ে ভয়ে ঝাপটে ধরে মায়াকে। আয়নের ভয়ে সিটিয়ে গিয়ে মায়াকে টেনে নিজের সামনে দাঁড় করায় জুই। মায়া পেছনে লুকিয়ে পড়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালায় আয়ন থেকে। জুয়ের আকস্মিক ঘটনায় মায়া অসহায় দৃষ্টিতে তাকায় আয়নের দিকে। জুয়ের হুটহাট এতটা ভয় পাওয়ার কারণটা বোধগম্য হলো না আয়নের। জুয়ের হঠাৎ আচরণে কপাল কুচকে তাকায় আয়ন মায়ার পিছনে জুয়ের দিকে। আজব, কিছুক্ষণ আগেও তো মেয়েটা ঠিক ছিল, তাকে জড়িয়ে ধরেছিল, এখন হুটহাট কেন ভয় পাচ্ছে তাকে এই মেয়েটা? এতটা ভয় পাওয়ার কিছুই তো দেখছে না আয়ন। আয়ন কয়েক সেকেন্ড মায়ার পিছনে জুয়ের দিকে চোখ আওড়ায়,
জুয়ের ভয়ের কারণ ধরতে না পেরে কপাল কুচকে তাকায় মায়ার মুখ পানে। মায়া দৃষ্টি নিস্তর অসহায়, কারণ এই মুহূর্তে আয়ন জুয়ের ভয়ের কারণটা বুঝতে না পারলে মায়া ঠিকই বুঝতে পারছে জুয়ের ভয়ের কারণটা। তাই মৃদুস্বরে আয়নকে বলে উঠল মায়া, ভাই আমি ওকে বাসা নিয়ে যাই। মায়ার মুখে ভাইয়া ডাকটা পছন্দ হলো না আয়নের। কিছুক্ষণ আগে বিয়ে হলো তাদের, আর এখন নিজের বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে খানিকটা বিরক্তিই বোধ করলো সে। তারপরে এই মুহূর্তে মায়াকে কিছু বলল না সে, কারণ অনেকটা ক্লান্ত ও ভয়ে আছে মেয়ে দুটো। তাদের কিছু বলা মানে বোকামো। আয়ন ভাবে মায়ার সাথে এই বিষয়ে পরে কথা বলে নিবে, তাই ছোট্ট করে সম্মতি জানিয়ে বলল আয়ন, চাও। মায়া খানিকটা বিব্রত বোধ করে জুয়ের হাত ধরে টেনে পেছন থেকে বের করে ধীর পায়ে সামনের দিকে যেতে থাকে। মায়া জুইকে নিয়ে কয়েক কদম এগোতেই পেছন থেকে ডেকে উঠল আয়ন, শোনো। মায়া জুইকে নিয়ে পেছনে ঘুরল না, বরং জায়গায় দাঁড়িয়ে পড়ে। আয়ন দুই কদম এগিয়ে এসে সামনে দাঁড়ালো আবারও মায়ার। এক পলক দুজনকে দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে মায়াকে বলে উঠল আয়ন, আজকে আমাদের বিয়েটা সম্পর্কে কাউকে কিছু বলা দরকার নেই। কাউকে কিছু বললে উল্টো ঝামেলা হবে এটা নিয়ে, তাই আপাতত তোমরা দুজনেই চুপ থাকবে এই বিয়েটা নিয়ে। কাউকে কিচ্ছু বলবে না, সময় হলে আমি নিজেই পরিবারের সবার সাথে কথা বলবো এই বিষয়ে। কাল আমি লন্ডনে চলে যাবো, আমার এক্সাম আছে, তাই বাংলাদেশে ফিরতে আমার আরও 1-1.5 মাস সময় লাগবে। ফিরে এসে সবাইয়ের সাথে কথা বলবো বিয়েটা নিয়ে। ততদিন আশা করি তোমরা কেউ এই বিষয়ে কারোর সাথে কথা বলবে না, মনে থাকবে? আয়নের মুখে বিয়ে কথাটা শুনে ভয়ে চমকে উঠে জুই। উত্তেজনার সাথে সাথে মায়ার হাত খামচে ধরে ভয়ে। মায়া ব্যথা পেলেও শব্দ করল না আয়নের সামনে, শুধু একবার নীরব চোখ বুলিয়ে জুয়ের ভয়ার্ত চেহারাটা দেখে নিল সে। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় আয়নের গম্ভীর মুখের দিকে। আজ অনেক কিছুই ঘটে গেছে তাদের সাথে, এসব কিছু পরিবারের সবাই শুনলে কি হবে সেটা নিয়ে ভাবতে পারছে না মায়ার ছোট্ট মস্তিষ্ক। কতটা ঘূর্ণিঝড় বয়ে যাবে তাদের জীবনে সেটাও চিন্তা করতে পারছে না মায়া। শুধু জানে আজকে যা ঘটেছে সেটা ঠিক হয়নি মোটেও। এবার আল্লাহ জানে আজকের এই বিয়েটাকে ঘিরে কি ঘূর্ণিঝড় বয়ে যায় তাদের জীবনে। মায়া আহত দৃষ্টিতে চোখ বুলায় আয়নের দিকে, মুখে কোনো জবাব না দিয়ে নীরবে নিজের মাথায় নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ, তারা দুজন কাউকেই কিছু বলবে না। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, স্বস্তি হয়ে পুনরায় বলে উঠে, ঠিক আছে বাসে যাও, আর তোমার বোনকে সুপ জাতীয় কিছু খাওয়াও। আমি কাউকে দিয়ে তোমার রুমে মেডিসিন পাঠিয়ে দেবো, মেডিসিন খেয়ে নিলে রাতে আর পা ব্যথা করবে না, ঠিকঠাক ঘুমাতে পারবে। আর তুমিও কিছু শক্ত খাবার খেয়ে নেবে, কেমন? নয়তো অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে? মায়া পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মিহি সুরে বলল, আচ্ছা যাও। রাত প্রায় 2টার কোঠায়, মধ্যরাত। মায়া টুকটাক শব্দ করে নিজের জন্য নুডলস বানাচ্ছে কিচেনের মধ্যে। জুই স্যুপ খেয়ে মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে মায়ের রুমে। খানবাড়ির কেউ এখনো পর্যন্ত জানে না মায়া আর জুই ফিরে এসেছে সেটা। আয়ন সময় মতো দায়িত্ব করে মেডিসিন পাঠিয়েছিল সার্ভেন্ট দিয়ে কিছুক্ষণ আগে, সেটা খেয়ে জুই ঘুমাচ্ছে। মায়ার ঘুম আসছিল না, বিকাল থেকে ঝামেলার কারণে না খেয়ে থাকায় ঘুম ধরা দিচ্ছিল না চোখে। তাই নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য ছটফট হাতে ঝালঝাল নুডলস বানিয়ে নেয় মায়া। ফ্রিজে অন্যান্য খাবার তোলা থাকলেও সেগুলো আপাতত খেতে নারাজ মায়ের মন, তাই নিজ হাতে নুডলস বানানো। গরম গরম নুডলস প্লেটে ঢেলে পা বাড়ায় ডাইনিং এর উদ্দেশ্যে। এক হাতে নুডলসের প্লেট, তো অন্য হাতে ফ্রিজের ঠান্ডা পানির বোতল চেপে ধরা। ডাইনিং টেবিলের পাশে লাইটটা জ্বালিয়ে বসলো চেয়ার টেনে সেখানটায়। পেটের ক্ষুধার জন্য মায়া পরপর কয়েক চামচ তুলল মুখে। ঝালের কারণে চোখের কোণে মৃদু মৃদু পানির কণা জমলো মুহূর্তেই মায়ার। তারপরেও স্বাদ মতো টেস্ট হওয়ায় সেই নুডলস খেতে লাগলো মনের আনন্দে সে। মায়া পুনরায় নুডলস মুখে তুলবে, তখনই হামলা বসল কেউ। মায়ার হাতে নুডলসের চামচটা জোরপূর্বক নিজের মুখে তুলে নিল কেউ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ল হৃদকে। হৃদ সঙ্গে সঙ্গে চেয়ার টেনে মায়ার পাশে বসে পড়ে ধূপ করে। মায়া হৃদের ভয়ে আতঙ্কে উঠে দ্রুত উঠতে নিবে, তার আগে হৃদ মায়ার চেয়ার টেনে নিজের আরও কাছে নিয়ে আসে এবং ধমকের স্বরে বলে, চুপচাপ বসে থাক, আমরা খাবো এখন। কথাগুলো বলতে না বলতেই সাথে সাথে মায়ার খাবার প্লেট কেড়ে নিয়ে যায় নিজের কাছে। পরপর কয়েক চামচ কেটে নুডলস মুখে দিতেই চোখ মুখ লাল হয়ে আসে প্রচণ্ড ঝালের হৃদের। ঝালের কারণে হালকা হিসাতে লাগলো হৃদ। বিরক্তি নিয়ে মায়াকে বলল, এত ঝাল কেন? নেক্সট এত ঝাল হওয়া যাবে না তোমার। হ্যাঁ, বেশি ঝাল খাওয়া মানুষদের নাকি বেশি রাগ হয়, কিন্তু তোমার রাগ থাকা যাবে না। তোমার রাগ থাকাটাও নিষেধ, তাই তোমার ঝাল খাওয়াটাও নিষেধ আজ থেকে। মায়া হৃদের কথায় ভয়ার্ত দৃষ্টিতে তাকায় সেদিকে। হৃদের লাল হয়ে যাওয়া চেহারাটা স্পষ্ট জানান দিচ্ছে হৃদের ঝাল জাতীয় খাবারগুলো একদমই পছন্দ নয়, খেতে পারে না সে।
হৃদের অবস্থা দেখে মায়ার মনে অদ্ভুত মায়া সৃষ্টি হলো হৃদের জন্য, কিন্তু তা প্রকাশ করল না। হৃদ হিসাতে হিসাতে খেতে লাগলো মায়ার বানানো সম্পূর্ণ নুডলসগুলো। বিন্দুমাত্র নষ্ট করছে না, বরং যত্ন সহকারে খাচ্ছে মায়ার হাতের নুডলস। খেতে খেতে আবারও বলে উঠল, যাও আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসো 5 মিনিটের মধ্যে। হৃদের কথায় মায়া ইতস্তত বোধ করে মাথা নত করে বসল হৃদের সামনে, আশপাশ করতে লাগলো অপরাধীর মতো। হৃদ মায়ার নড়চড় না দেখে খাওয়া দাওয়া বন্ধ করে কপাল কুচকে তাকায় মায়ার দিকে। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে বলল, কি সমস্যা, যাচ্ছ না কেন? মায়া নড়ে চড়ে বসে আর চোখে একবার তাকায় হৃদের দিকে, সাথে সাথে চোকাচোকি হয় দুজনার। যেহেতু হৃদ মায়ার দিকেই তাকিয়েছিল তাই মায়া দ্রুত নিজের দৃষ্টি নিচে নামিয়ে নেয় হৃদ থেকে। তারপর আস্তে করে মিনমিনে গলায় বলে উঠল, আমি তো ব্ল্যাক কফি বানাতে পারি না। মায়ের উত্তরটা পছন্দ হলো না হৃদের, তাই রাগে ইটবিট মেজাজে বলল, তা বারবা কেন, আমার কোনো কিছু তো তোমার পারার কথা না, তুমি তো আর আমার কিছু হও না, আমি ছাড়া বাকি সবার অনেক কিছু লাগো তুমি, তাই সবটাই খেয়াল থাকে তোমার, শুধু আমারটাই খেয়াল থাকে না তোমার, তাই না? হৃদের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝল না মায়া, তবে এতটা বুঝতে পারলো যে ওর হৃদ ভাইয়ার খেয়াল রাখা প্রয়োজন ছিল। মায়া চমকায়, চোখ তুলে তাকায় হৃদের বিরক্তি মাখা ফেসের দিকে, আর মনে মনে ভাবে, আচ্ছা সত্যি কি হৃদ ভাইয়ার খেয়াল রাখা দরকার ছিল? কিন্তু কেন, কোনোদিন তো মায়ার প্রয়োজন হয়নি তার হৃদ ভাইয়ার, তাহলে আজ কেন প্রয়োজন হলো? মায়া আরো কিছু ভাবার আগেই কানে আসলো হৃদের তিরতিরি মেজাজের কথা, যাও যেটা পারো সেটাই বানিয়ে নিয়ে আসো, আপাতত আমার জন্য প্লিজ, তবে 5 মিনিটের মধ্যে আসতে হবে, বুঝছো? মায়া মাথা নাড়ায় বলে, আচ্ছা দ্রুত যাও। মায়া চলে যেতে হৃদ পুনরায় নিজের খাওয়াতে মনোযোগী হয়। ঝালের কারণে এবার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, কিন্তু তারপরেও খাচ্ছে। সম্পূর্ণ নুডলস শেষ করার আগে হৃদের ঝাল উঠে যায় মস্তিষ্কে, কাশতে থাকে অনবরত। বাম হাতটা নিজের বুকের উপর রেখে ঘষা দিতে দিতে নিজের কাশিটা কন্ট্রোল আনার চেষ্টা চালায় হৃদ, কিন্তু তাতেও ব্যর্থ। মায়া কিচেন রুম থেকে কফি হাতে ছুটে আসে হৃদের কাশির শব্দ শুনে। হৃদের নাজেহাল অবস্থা দেখে দ্রুততার সঙ্গে দৌড়ে যায় সেদিকে। মায়া অস্থির ভঙ্গিতে হাতের কফিটা টেবিলের উপর রেখে ঠান্ডা পানির বোতলটা এগিয়ে দেয় হৃদের সামনে, উত্তেজিত কণ্ঠে বলে, দ্রুত পানিটা খেয়ে নিন আগে, নয়তো আরো কষ্ট হবে আপনার, নিন। হৃদ হাত বাড়িয়ে মায়ার থেকে পানির বোতলটা নিতে মায়া এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো হৃদের সাথে। মায়া নিজের উত্তেজনায় হৃদের শার্টের উপরে 3টা বোতাম খুলে সঙ্গে সঙ্গে নিজের হাত রাখলো হৃদের উন্মুক্ত বুকে। ডান হাতে হৃদের বুক মালিশ করতে করতে বাম হাত রাখলো হৃদের মাথার চুলের ভাঁজে। মায়ের এমন অপ্রত্যাশিত কাণ্ডে হৃদ চমকে ওঠে, পারি না খেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার দিকে। কাশতে কাশতে মায়া হৃদকে পানি খেতে না দেখে দ্রুত তাড়া দিয়ে বলে ওঠে, কি হলো, পানিটা খাচ্ছেন না কেন? দ্রুত পানিটুকু খেয়ে নিন, ভালো লাগবে আপনার। মায়ার কথা মতো হৃদ পানিটুকু নিজের মুখে তুলে মায়ের দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে তার বুকের ব্যথা কমছে না, বরং বেড়ে গেছে নারীর ছোঁয়ায়। সেটা কিভাবে বুঝাবে এই নারীকে? সে কি বুঝবে তার এই বুকের ব্যথা? হৃদ চোখ বলে মায়ার চিন্তিত চেহারায়। মায়ার চোখে মুখে নিজের জন্য টেনশন দেখে মূর্তি অদ্ভুত শীতল হাওয়া বয়ে যায় হৃদের বুকে। হৃদের মনে প্রবল ইচ্ছা জাগে নিজের ক্ষতি করে এই নারীকে তার জন্য টেনশনে ফেলে রাখতে সারা জীবন। এতে করে হৃদের মনে সুখ ও এই নারীর মনে দুঃখ পাবে, সেই আনন্দে এটাই করতে চায় সে। হৃদ আরও কিছু ভাবার আগেই মায়া হালকা শাশাহিত কণ্ঠে হৃদকে বলে উঠল, যেটা খেতে পারেন না সেটা খেতে যান কেন আপনি? ঝাল আপনার মোটেও পছন্দ না, তারপরেও কেন খাচ্ছেন এই ঝালগুলো? হৃদ পুনরায় চমকে ওঠে, পানি খাওয়া অবস্থায় আবারও নাকে মুখে উঠে যায়, কাশতে থাকে অস্থির ভঙ্গিতে। এবার ঝালের জন্য নেই, বরং মায়ার মধ্যে হৃদের জন্য অধিকার বোধ দেখে হৃদ বুঝতে পারে মায়ার মনে হৃদের জন্য মায়া কাজ করে। তাই তো এতটা অস্থির তোলপার হৃদকে নিয়ে মায়ের যেন কষ্টটা হৃদের নয় মায়ার লাগছে। হৃদ চুপ করে থাকে, মায়া কিছু বলে না, শুধু কাশির বেগটা কমিয়ে আনতে চায় নিজের মধ্যে। মায়া হৃদের বুক দ্রুত হাতেই মালিশ করে, হৃদকে শান্ত করার চেষ্টা চালায় অস্থির ভঙ্গিতে। মায়ার হাতের রেশমি চুড়িগুলো ঝংকার তুলে শব্দ করে হৃদের কানে, হৃদ অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের কাশি থেমে যায়, শান্ত হয় মুহূর্তে, কিন্তু তখনও মায়ার হাত চালায় হৃদের বুকে। হৃদ শান্ত হয়, কিন্তু মায়াকে থামানোর চেষ্টা করে না, বরং নিজেই ঢলে পড়ে মায়ার বুকে, দুহাতে জড়িয়ে ধরে মায়ার কোমর। মায়া চমকে ওঠে, ধমকে দাঁড়ালে মুহূর্তে হৃদের কাণ্ডে থমকে দাঁড়ালো মুহূর্তে হৃদের কাণ্ডে। এতক্ষণ যাবৎ হৃদের জন্য অস্থির থাকলেও এখন ভয়ে সিটিয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে। হৃদকে মায়া ভয় পায় প্রচণ্ডভাবে,
মায়ার জানা মতে রিদ ভালো নয়, খারাপ মানুষ, কিন্তু রিদের অসুস্থতা দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি মায়া। নিজের অজান্তেই মায়া রিদের জন্য অস্থির হয়ে গিয়েছিল, কিন্তু রিদের কাণ্ডে হুশ ফিরতেই মায়া ভয়ে আড়ষ্ট হয়ে যায়, পালাতে চায় রিদ থেকে। কিন্তু তার আগে রিদের বাহুডোরে আটকা পড়ে মায়া। মায়া ছটফট করে রিদের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। রিদের শক্তির সাথে পেরে ওঠে না, সে নিজের দু হাতে মায়ার কামড় জাপড়ে ধরে শক্ত করে চেয়ারে বসে থাকা অবস্থায় মায়ার বুকে মাথা রেখে নিষাক্ত কণ্ঠে বলে উঠে, আচ্ছা আমাকে দেখলে কি তোমার কিছু কিছু হয় না? আমার তো হয় অনেক কিছু তোমাকে দেখলে। সিল এখন হচ্ছে অনেক কিছু, অসহ্য অস্থির তোলপার হচ্ছে আমি তোমাতে, মন তীব্র ইচ্ছা জাগ্রত হচ্ছে তোমাতে হারাতে, কি করবো আমি বলো? মায়ার শরীর তরতর করে কাঁপুনি দিয়ে উঠছে বারবার, দাঁড়িয়ে থাকার শক্তিটা পাচ্ছে না। হৃদের এমন ছোঁয়া মায়ার কিশোরী বয়সে এই প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেল, তাও এতটা গভীরভাবে। হৃদ মায়ার কম্পিত শরীরটা বুঝতে পেরে আরও গভীরভাবে জড়িয়ে নেয় মায়াকে নিজের সাথে। মোহিত স্বরে পুনরায় বলে উঠে, আচ্ছা তুমি কি আমার জন্য হালাল নাকি হারাম? মায়া নিরুত্তর। হৃদ আবারও বলে উঠে আগের ন্যায়, হারাম হলে সেটা আমি মানি না, আর যদি হালাল হও তাহলে আমার এখন কি করা উচিত তোমার সাথে? চুমু খাওয়া উচিত। আচ্ছা বিয়ে তো হয়েছে অনেকদিন হলো, এখন কি তোমার সাথে আমার বাসরটাও করে নেওয়া উচিত? হৃদ মোহিত হয়ে আরও গভীরভাবে জড়িয়ে নেয় মায়াকে। মায়া তরতর করে কেঁপে ওঠে, নিজের কম্পিত হাত রাখলো হৃদের কাঁধের উপর। নিজের কাঁধে মায়ের স্পর্শ পেয়ে আরও মোহিত হয়ে ওঠে হৃদ। নড়ে চড়ে উঠে নিজের মাথাটা হালকা উঁচু করে ঠোঁট চেপে ধরে মায়ার গলায়, মায়া চমকে ওঠে। দেহিতাহিত জ্ঞান হারিয়ে করে বসে মস্ত বড় ভুল, নিজের উত্তেজনা দমাতে না পেরে করে বসে অপ্রত্যাশিত কাণ্ড হৃদের সাথে। হৃদ মায়ার গলায় নিজের ঠোঁট ছোঁয়াতে ছিটকে সরল মায়া, নিজের দুহাতে হৃদকে ধাক্কা দিয়ে মনের অজান্তে কাপা হাতে ঠাস করে চর বসালো হৃদের বাম গালে। এক মুহূর্তের জন্যে ঝংকার তুলে সামান্য সেই চর, থমকে যায় হৃদ, সেই সাথে থমকে যায় নিস্তব্ধ নিঝুম পরিবেশ। মধ্যরাতের দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটা শব্দ ছাড়া কিছুই আসলো না কানে, মুহূর্তে যেন নেতিয়ে যায় আবেগের পরিবেশটা। মায়া নিজের অজান্তে হৃদকে থাপ্পড় মারার ভয়ে সঙ্গে সঙ্গে নিজের দু হাতে মুখ চেপে ধরে, আতঙ্কিত দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে থাকে। হৃদ থমকে আছে, দৃষ্টি স্থির ফ্লোরের উপর, হয়তো নিজের সাথে কী হয়েছে বিষয়টা এখনও বোধগম্য হচ্ছে না। মায়ার নিজের মাঝে ভয়ের সাথে সাথে অপরাধবোধ কাজ করছে তীব্র। হৃদের হঠাৎ ছোঁয়া উত্তেজিত করে বসল ভুল, কিন্তু এখন তীব্র আতঙ্কিত হয়ে ফুপিয়ে কেঁদে উঠে হৃদের সামনে মুখ চেপে ধরে। মায়ার কান্নার শব্দ কানে যেতেই চোখ মুখ শক্ত হয়ে আসে হৃদের, দুহাত মুষ্টি বদ্ধ করে নিয়ে জায়গায় বসে থাকে। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে বিকট শব্দে ঝংকার তুলে ডাইনিংয়ে, হৃদের সামনে থাকা ডাইনিং টেবিলের উপর নুডলসের প্লেট সহ পানির বোতল কফির মগ ছিটকে পড়ল একসাথে ফ্লোরে। হৃদ রাগে ছুঁড়ে ফেলে সব কিছু, রাগ কমল না বরং আরও বাড়ল। হৃদের এমন কাণ্ডে ভয়ে লাফিয়ে ওঠে মায়া, তারপরও জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হৃদকে সে থাপ্পড় মারতে চায়নি, কিন্তু তখন মনের অজান্তেই ভুল করে মেরে ফেলেছে, ভীষণ বড় ভুল করে ফেলেছে সে। এখন কি হবে সেটা ভাবতেই ভয়ে কান্নারা দলা পাকিয়ে আসছে নিজের মধ্যে। মায়ার কান্নার বেগ বাড়ে, সেই সাথে বাড়ে হৃদের রাগ। হৃদ সব কিছু ছুঁড়ে ফেলে তেড়ে যায় মায়ের দিকে, শক্ত হাতে মায়ের কবজি টেনে ধরে ঠাস করে থাপ্পড় বসায় মায়ার গালে। হৃদের থাপ্পড়ের বেগটা এতটা প্রহর ছিল যে মায়া তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল ফ্লোরে। হৃদ সেদিকে তাকিয়ে থেকে রাগে রিরি করে বলে উঠল, বেয়াদবের বাচ্চা, থাপ্পড় মারলি কেন তুমি? আমাকে তোর ছোট মনে হয়? মায়া ফ্লোরে উপর হয়ে ডুকরে কেঁদে ওঠে, হাতে চুড়িও ভাঙে স্বল্প। হৃদ কথাগুলো বলতে না বলতেই পুনরায় মায়ার বাহু ধরে টেনে দাঁড় করায় নিজের সামনে, নিজের দুহাতে মায়ার দুবাহু শক্ত করে চেপে ধরে মিশায় নিজের সাথে। মায়া কান্নাজড়িত অশ্রু ভেজা চোখ পড়ল হৃদের অগ্নিদৃষ্টিতে, হৃদের লাল লাল চোখ জোড়ায় ভেসে উঠল প্রচণ্ড রাগ ক্রুদ্ধ। মায়ার হৃদকে দেওয়া থাপ্পড়টা হালকা হাতে হলেও হৃদের অপমান বোধ করাটা ছিল তীব্র, আর সেই অপমান বোধে থেকেই অগ্নির মতো জ্বলে ওঠা হৃদের। মায়ার বাহু টেনে নিজের আরও কাছে টেনে নিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, থাপ্পড় মারিস আমাকে, আমার ছোঁয়া এত খারাপ তোর গায়ে, আমার ছোঁয়া এত খারাপ লাগে তোর কাছে, আমি ছুঁয়ে দিলেই তোর যত সমস্যা হয়, আয়ানের বুকে ঢলে পড়তে তোর সমস্যা হয় না? তখন আনন্দ পাস, মজা লাগে তাই না? সুখ খুঁজে পাস নাগরের বুকে, আমার বুকে কি এসির ছিটিয়ে রেখেছে যে আমি ছুলেই তোর জ্বলে উঠে শরীর? হ্যাঁ, হৃদের মুখে আয়নের নামটা শুনে আরেক দফা চমকে ওঠে মায়া,
আজ সন্ধ্যা রাতে যে ওই বিয়ের ঘটনাকে ঘিরে মায়া আর জুই একত্রে আয়নকে জড়িয়ে ধরেছিল সেটা হৃদ কীভাবে জানল সেই বিষয়টি বোধগম্য হলো না মায়ার। তবে হৃদের ভয়ে প্রশ্ন করাটাও হলো না ওর। এই মুহূর্তে মায়া নিজেকে হৃদ থেকে বাঁচাতে ব্যস্ত, ভয়ে আতঙ্কে সিটিয়ে আছে হৃদের হাতের দাপাতে, চোখের পানি ফেলছে অঝোরো ধারায়, বাহুর ব্যথায় কুকরে উঠছে বারবার। ব্যথায় হালকা ছটফট করতে করতে কান্না জড়িত গলায় বলল, আমার লাগছে তো ভাইয়া। কথাটা পছন্দ হলো না হৃদের, আরো শক্ত করে চেপে ধরে মায়ার দুবাহু। মুহূর্তেই ব্যথায় কুকরে উঠে মায়া, চোখে টলমল পানি। হৃদ মায়ার বাহু চেপে ধরে হালকা উঁচু করে ধরে নিজের মুখ বরাবর। মায়া দুই পায়ে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ায় হৃদের সামনে, অগ্নি দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, লাগুক, বেয়াদব নারীদের লাগাই উচিত। আমি তোর সাথে দুদিন সামান্য কি ভালো ব্যবহার করেছি, তুই তো সোজা আকাশে উঠতে শুরু করছিস। দিমাগ দেখা আমাকে, শরীরের তেজ বেজে গেছে না, থাপ্পর মারিস, জানের ভয় নাই মনে হয় তোর, তাই না? ওয়েট। কথাগুলো বলেই ক্ষিপ্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে ডাইনিং টেবিলের উপর থেকে নুডলসের কাটা চামচটা হাতে তুলে নেয় হৃদ। কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়া বিষয়টা বুঝতে না বুঝতে হৃদ সেই কাটা চামচটি দক্ষ হাতে চেপে ধরে মায়ার গলায়। মায়া শ্বাস আটকে আসে হৃদের ভয়ে, ভয়ঙ্কর কাঁপুনি দিয়ে কেঁপে উঠে মায়ার সারা শরীর। এই বুঝি হৃদের হাতে নিজের প্রাণটায় অকালে হারালো সে। মায়ার শ্বাসকষ্টের কারণে ঠোঁট মেলে দেয়, সেই সাথে বড় বড় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ। হৃদ নিজের অন্য হাতে মায়ার চুলের মুষ্টি ধরে নিজের মুখ বরাবর আনে। মায়ার গলায় দক্ষ হাতে কাটা চামচটা চালাতে চালাতে ক্ষিপ্ত ভঙ্গিতে বলে উঠে, এবার তাই মেরে শেষ করি তোর রোজ রোজ কাহিনী। হ্যাঁ, কি মনে হয় তোর নিজেকে? আমি পাগল তোর পেছনে, পাগল মাই ফুট। তোর মতো মেয়েদেরকে হৃদ খান ফিরেও দেখে না, কখনো দেখবো না। হৃদ থামে, নিজের লাল লাল চোখ জোড়া দিয়ে পুনরায় চোখ বুলায় মায়া টলমলো চোখে। মায়ার চুলের মুষ্টি ধরে হালকা ঝাঁকিয়ে আরও কাছে নিয়ে আসে নিজের। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের উপর আছড়ে পড়ছে সমানতালে। ডান হাতে কাটা চামচটা দক্ষ হাতে আরও জোরে চেপে ধরে মায়ার গলার হৃদ। গলার ব্যথায় মুখ দিয়ে মৃদু চিৎকার বের হয়ে যায় মায়ার। সেই চিৎকারটাও পছন্দ হলো না হৃদের, দ্বিগুণ রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তেতে উঠে বলল মায়াকে, আমার ছোঁয়া তোকে ব্যথা দেয় আর তোর নাগর তোকে সবসময় সুখ দেয়, তাই না? যা, আজকের পর থেকে কখনোই আমি ভুলেও ছুঁয়ে দেখব না। তুই থাক তোর মতো করে, আমি আজই চলে যাবো এই দেশ ছেড়ে, তোকে ছেড়ে আর ফিরবো না এই দেশে। কিন্তু তারপরও তোকে আমি অন্য কারো হতে দিব না, কখনো না। নিজেও সারা জীবন কুমার হয়ে থাকবো, তোকেও কুমারই রাখবো, তারপরও তোকে ছাড়বো না আমি। জাস্ট মনে রাখিস তুই, যা। কথাগুলো শেষ করে ধাক্কা দিয়ে ছিটকে সরালো মায়াকে নিজের থেকে। মায়া গিয়ে পড়ল হৃদ থেকে খানিকটা দূরে, ডাইনিং টেবিলের কোনায় গিয়ে মায়া হাতে কবজি ঠেকাল, ছিলে গেল সাথে সাথে। মায়া শব্দ করে কেঁদে উঠে হৃদের এমন আচরণে। গলার জায়গাটাও টিটটির করে জ্বলছে মায়ার, হয়তো ছিলে গেছে হৃদ চামচটা গলায় চেপে ধরাতে। মায়া টেবিলের উপর ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকম, শরীরে এখনও ভয়ঙ্করভাবে কাঁপছে হৃদের ভয়ে। অশ্রু ভেজা আহত দৃষ্টিতে হৃদের দিকে তাকায়। তখন কানে আসলো হৃদের শেষ বাণী, আমাকে তুই কখনোই পাবি না, আর না আমি তোকে কখনো অন্য কারো হতে দিব। তুই একা থাকবি, আমি তোকে একা রাখবো সারা জীবন। আমার তোকে চাই না, ইউ আর নট মাই টাইপ। কিন্তু তোর পাশেও আমি অন্য কাউকে চাই না, না তুই আমার হবি আর না অন্য কারো। তোর কপালে শনি লেগে গেছে, আমার ছোঁয়া যখন তোর খারাপ লাগে তখন তুই ছোঁয়া ছাড়াই থাকবি সারা জীবন, যা। কথাগুলো বলে আর দাঁড়ালো না হৃদ, রাগি পায়ে ধূপধাপ শব্দে করে চলে গেল বাহিরের দিকে, কোথায় গেল জানা নেই। মায়া পেছন থেকে অনবরত কান্নারত অবস্থায় হৃদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মায়া আটকাতে চায় হৃদকে, মায়ার মন বলছে মায়া হৃদকে আটকালে ঠিক হৃদ আটকে যাবে, দেশ ছেড়ে যাবে না কোথাও। কিন্তু মায়া নিজের দ্বিতীয় সত্তাটা তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে, এই খারাপ লোকটাকে যেতে দে মায়া, খবরদার একদম আটকাবি না এই খারাপ লোকটাকে, এই লোকটা ভালো নয়, ভীষণ খারাপ, তোকে মারতে চায়। আর একজন খুনি কখনোই ভালো হয় না মায়া, নিজের দ্বিসত্তার টানা পোড়ায় আটকানো হলো হৃদকে মায়ার। পরদিন সকালবেলা নাস্তার টেবিলে বসতে মায়ার কানে আসলো হৃদ বাড়ি ছেড়ে পুনরায় চলে গেছে কাউকে কিছু না জানিয়ে। হৃদের হুটহাট কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়াতে হেনা খান ভীষণ কষ্ট পায় সেদিন, কারণ আর যাই হোক না কেন হৃদ কখনোই হেনা খানকে না জানিয়ে দেশের বাহিরে যায়নি আজ পর্যন্ত এমনভাবে।
রিদ বাংলাদেশে একদিন থাকুক বা এক ঘন্টা, হিনা খানকে অন্তত জানিয়ে দেশ ছাড়ে সে। মায়া রিদের হঠাৎ চলে যাওয়ার কারণটা জানলেও সেদিন চুপ করে বসেছিল, কাউকে কিছু বলেনি রিদ সম্পর্কে। তবে সেদিন আয়নও লন্ডনে ফিরে গিয়েছিল নিজের এক্সামের তাগিদে, জুই গিয়েছিল তার একদিন পর ব্রাহ্মণবাড়িয়াতে। তবে মায়া আর সেদিন যেতে চায়নি জুয়ের সাথে ব্রাহ্মণবাড়িয়াতে, থেকে গিয়েছিল খানবাড়িতে। কিছুদিনের মধ্যে মায়ের রেজাল্ট বের হয়, ভালো রেজাল্ট করে আরাফ খান মায়াকে ঢাকা কলেজে ভর্তি করায় সপ্তাহখানিক হলো। দিনকাল ভালো যাচ্ছে মায়ার। তবে মায়ার বড় হওয়ার সাথে সাথে তীব্র শূন্যতাও কাজ করছে নিজের মাঝে, থেকে থেকে কাঁচা হাতে ডায়েরির পাতায় পাতায় নিজের অসংখ্য অনুভূতির কথা জমা করছে মায়া। লিখছে নিজের মাঝে অজানা শূন্যতাকে ঘিরে অংশে বাক্য। গাড়ি থেকে নেমে কলেজে মাঠে পা রাখলো মায়া, হালকা কপাল কুচকে চারিপাশে চোখ বুলিয়ে নিল নীরব নিচ্ছিন্নে। বেশ কয়েকজোড়া চোখে কেন্দ্রবিন্দু হয়ে আছে মায়া, সে বেশ চমকালো, ভরকালো, নীরবে তাকালো ড্রাইভারের দিকে, সচকিত হয়ে গুমট কণ্ঠে বলল, ভালো কাকু তুমি যাও, তোমাকে কলেজে থাকতে হবে না, আজ আমি বাড়ি একা ফিরবো বান্ধবীর সাথে, তুমি চলে যাও। গাড়ির দরজা লাগিয়ে হকচকিয়ে মায়ার দিকে তাকালো রহিম। মায়ার কথায় হতভম্ব হয়ে সচকিত বলল, আমাজান আমি এখন চইলা গেলে বড় ম্যাডাম আমারে বকবো, বড় ম্যাডাম আমারে আপনার কলেজ থেকে এখন নেওয়ার দায়িত্ব দিছে, তাই বড় ম্যাডাম না কয়া পর্যন্ত আমি এখন থেকে যাইব না, আপনি ক্লাসে যান, আমি এখানে থাকুম, যান। মায়া খানিকটা বিরক্তি বোধ করলো নিজের মাঝে রহিমের কথায়, সতর্ক চোখে আবারও তাকালো চারিপাশে। এখনও আগের ন্যায় চারিপাশের মানুষজনের দৃষ্টির কেন্দ্রবিন্দু হতে দেখে হতাশ হলো উদাস মনে। আজ মায়ার কলেজে অ্যাটেন্ড করার প্রথম দিন নয়, বরং সপ্তাহ দশ দিন হয়েছে মায়া কলেজে রেগুলার জয়েন করছে। প্রথম দিন থেকে মায়া লক্ষ্য করে তার চারিপাশে অদ্ভুত কিছু ঘটনাগুলো, শুধু অদ্ভুত বললে ভুল হবে, ভীষণভাবে উদ্ভট। মায়া কলেজ আসলে সিনিয়র ভাইয়া আপিরা থেকে শুরু করে চারপাশের সবাই কেমন অদ্ভুত নজরে তাকিয়ে থাকে, মায়ের থেকে সবাই দূরে থাকে, কথা বলতে চায় না, এড়িয়ে চলে। এমনকি মায়ার ক্লাসের সহপাঠীরাও মায়ের সাথে তেমন কেউ কথা বলতে চায় না, মায়া কিছু বললে হুঁ হাঁ ছাড়া কেউ বাড়তি উত্তর বসাতে চায় না, সবাই কেমন সিটিয়ে থাকে নিজের মাঝে। এতে মায়াও ভীষণভাবে অস্থিরতায় ভুগে, চারিপাশের মানুষ থেকে নিজেকে আলাদা গুটিয়ে চলতে হয় তাকে। তবে মায়ার সঙ্গী হিসেবে ছায়া টিয়া ছাড়া অন্য কেউ সঙ্গ দেয় না। তাছাড়া মায়ার ধারণা তার উচ্চ লাইফস্টাইলের জন্য হয়তো চারিপাশের মানুষজন মায়ের সাথে ঠিকঠাক মতো মিশতে পারছে না, এই জন্য সবাই কথা বলে না, এড়িয়ে চলে তাকে। মায়া সাধারণভাবে চলতে চায়, মিশতে চায় সবার সাথে, কিন্তু কোনো কিছুই পারছে না হিনা খান ও আরাফ খানের জন্যে। তারা মায়াকে গাড়ি ড্রাইভার ছাড়া একে কলেজে পাঠাবেন না, তা এক প্রকার বাধ্য হয়ে গাড়ি করে আসতে হয় মায়াকে। মায়া সচকিত চোখে চারিপাশ দেখে নিয়ে হাঁসফাঁস করে উঠল নিজের মাঝে, হতাশ হয়ে ঘুরে তাকালো রহিম মিয়ার দিকে, অকপটে বলে উঠল, ভালো কাকু তোমার এখানে থাকার হলে তুমি থাকো, তারপরেও আমি আজকে গাড়ি করে বাসে যাবই না, আজ আমি আমার ফ্রেন্ডদের সাথে রিক্সায় করে যাবো, নয়তো যাবই না। মায়ার কথার মধ্যস্থলে প্রবেশ কয়েকজন সিনিয়র সদস্যরা, ছোটোখাটো দল বেঁধে চারজন ছেলে এগিয়ে আসলো মায়ার সামনে। তাদের মধ্যে রাফি নামক ছেলেটি মায়ের সামনে এগিয়ে এসে নম্রতা সহিত বলে উঠল, সমস্যা ভাবি। মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে তাকালো পাশে ছেলেগুলোর দিকে, চিনতে পারলো কলেজের সিনিয়র ভাইদের, কিন্তু তাদের মুখে ভাবি ডাকটা বোধগম্য হলো না। আজকে প্রথম যে ভাবি ডাকছে তাও নয়, রোজই ভাবি ডাকে, আর একবারই মায়ার খোঁজ খবর নেয়। মায়া শুকনো ঢোক গিলে নিজেকে সংযম করে দৃষ্টি নত করে দাঁড়ায় ছেলেগুলোর সামনে। রাফি নামক ছেলেটিকে উদ্দেশ্য করে প্রায় সাথে সাথে মিঠে গলায় বলে ওঠে, কোন সমস্যা নেই ভাইয়া। পাশ থেকে রাহাত নামক ছেলেটি প্রায় তৎক্ষণাৎ বলে বসে, তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন ভাবি, ক্লাসে যান আপনি, ড্রাইভার চাচা আপনি ক্যান্টিনে গিয়ে বসুন, ভাবি আপনার বাদর বান্ধবী দুইটা কই। মায়া চোখ তুলে উপরের দিকে তাকালো না, আগের ন্যায় দৃষ্টি নত রেখেই বলে, চলে যাব ভাইয়া, ওদের জন্যই অপেক্ষা করছিলাম আমি, ওরা দুজন এক্ষুনি চলে আসবে। সচকিত চোখ বুলালো চারিপাশে রাহাত, নম্রকণ্ঠে বলে উঠল, দরকার নেই ভাবি, বাদর দুইটা আসলে নিজের পায়ে হেঁটে ক্লাস অব্দি যেতে পারবে, আপনি বরং ওদের জন্য অপেক্ষা না করে ক্লাসে চলে যান, কলেজের এই দিকটার পরিবেশটা আপনার ভালো না, সামনে গেট ধরে ছেলেরা আসা যাওয়া করছে, এখান থেকে রাস্তার মানুষজনও দেখা যায় স্পষ্ট, আপনি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ক্লাসে যান দ্রুত, নয়তো ভাই রাগ করবেন ভাবি। ভাই রাগ করবেন শব্দটিও শুনল মায়া, কানে ঝংকার তুলল সেই শব্দটি, হকচকে গেলে নিজের বক্ষস্থলে, কোনো ভাইকে জড়িয়ে মায়াকে পরবার ভাবি বলছে সেটিও বুঝে আসলো না মায়ার। তবে যেটা বুঝলো
আসলে সেটি হলো এই মুহূর্তে মায়ের এখান থেকে প্রস্থান করাটা। কিন্তু যাওয়ার আগে ভাই নামক মানুষটির সাথে পরিচিত হতে চায় সে। কোন ভাইয়ের জন্য তাকে রোজ রোজ এই সিনিয়র ভাইরা তদারকি করে তীক্ষ্ণ নজরে সেটাও জানতে চায়। মায়ার দৃঢ় বিশ্বাস সেই অদ্ভুত মানুষটা হলো এই ভাই নামক মানুষটি। বেশ কৌতূহল জাগে মায়ের মন পিঞ্জরে, তটস্থ হয়ে চোখ তুলে তাকায় রাহাতের দিকে। কিন্তু তৎক্ষণাৎ সেই দৃষ্টি নিচে নামিয়ে নেয় পুনরায়। মনের ভিতর থেকে কিনো প্রতিবাদী সত্তাটা সাবধান করে উঠে তৎক্ষণাৎ, খবরদার মায়া, একদম পরপুরুষের দিকে নজর দিবি না, জানিস না তোর পরপুরুষদের দেখা নিষেধ, তারপরে অবাধ্য হচ্ছিস তুই, মায়া শুধালো। নিজের দ্বিসত্তার প্রতিবাদে দমে গেল মুহূর্তে, চোখ তুলে তাকালো না সেদিকে, তবে দোটানায় মন আওড়ালো। সবাই মায়ার পরপুরুষ হলে তার আপন পুরুষকে, মায়ার ছোট মনে কৌতূহল জাগ্রত হয় তীব্র থেকে তীব্র। মাথায় দলা পাকিয়ে আসে ভাই নামক মানুষটিকে ঘিরে নানান প্রশ্ন, দমে না গিয়ে করে বসলো অনাকাঙ্ক্ষিত সেই প্রশ্নটি। কোন ভাই, রাগ করবেন ভাইয়া? নির্দ্বিধায় উত্তর করলো রাহাত। আপনার স্বামী। মায়া খানিকটা চমকালো ভড়কালো, হকচকিয়ে তাকিয়ে বলল, আমার স্বামীকে? রাহাত কিছু বলার আগে এগিয়ে আসলো নাদিম, রাহাতের কাঁধে এক হাতে চাপড় মেরে বলল, তাহলে আপনার ভাইকে? আপনার শ্বশুরের ছেলে। মানে আমার শ্বশুরকে? ভাইয়ের আব্বা। থমথমে খেয়ে যায় মায়া, চোখ পিটপিট করে তাকায় নাদিমের মুখশ্রীতে। নাদিম বিন্দাস নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাহাতের কাঁধ চেপে অবুঝ শিশুর ন্যায়, যেন এই মুহূর্তে নাদিম বুঝদার বাক্য কিছুই বুঝে না, এতটাই অবুঝ সে। মায়া বুঝলো না নাদিমের গোলকধাঁধার বিষয়টি, তবে নাদিমের প্রত্যেকটা কথায় যে ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপির প্যাঁচ লাগাচ্ছে সেটা ঠিক বুঝতে পারল ছায়া। মায়াকে সিনিয়র গ্যাংদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ছায়া টিয়াকে নিয়ে দ্রুত পা চালিয়ে আসে এখানটায়। ছায়া দূর থেকে ভাবলো এই বুঝি মায়া সিনিয়রদের হাতে র্যাগিংয়ের শিকার হলো, কিন্তু কাছে আসতে আসতে বুঝলো নাদিমের খেয়ালিপনা, সেই সাথে কর্ণকুহন হলো নাদিমের খাপছাড়া কথাগুলো। মায়া উত্তর করার আগেই ফুরুত কাটলো ছায়া, এগিয়ে আসতে আসতে নাদিমকে প্রশ্ন করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।